তুমি দেখতে পাচ্ছ নিজে যারা একটু মুখে কথা বললে আমি মাইক অন করিনি, আচ্ছা আমি দেখতে পাই, আচ্ছা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা তোমার মেসেজও দেখতে পারো সবকিছু, আচ্ছা তো আমি আমার কথা এবার শুরু করি আবার নতুন ভাবে। তো আমরা এর আগে একটা ক্লাসে থিওরিটিক্যাল বিষয়টি সাথে দেখে ফেলছিলাম, যাই হোক থিওরিটিক্যাল সম্পর্কে অল্প কিছু টাইম আলোচনা করে, থিওরিটিক্যাল পড়তে কারোরই ভালো লাগে না, বেশিরভাগ প্রবলেম সলভিং এই আসলে ফিজিক্সের আসল মজাটা বা ফিজিক্সের সৌন্দর্যটা ভালোভাবে উপলব্ধি করা যায়। তো চলো আমরা প্রবলেম সলভিং শুরু করি, তার আগে থিওরিটা 2-5 মিনিট পড়ে নিই, ঠিক আছে? তো তোমরা বিভিন্ন ধরনের ফোর্স সম্পর্কে জানো, এক ধরনের ফোর্স হলো টেনশন ফোর্স, এক ধরনের ফোর্স হলো টেনশন ফোর্স। টেনশন ফোর্স কি? এই যে দেখো একটা পুলির ওপরে দুই সাইডে দুইটা ব্লক আটকান ঝুলানো আছে, মনে করো এটা M1 আর এটা M2। এখন এই ব্লকটাকে নিচের দিকে মানে ওজনের কারণে নিচের দিকে বল অনুভব করতেছে, আবার এর ব্লকটারও নিচের দিকে ওজন আছে। আবার দেখো তুমি যদি একটা জিনিস মানে একটা রশি দিয়ে কিছু একটা বেঁধে রাখো, মানে এটাকেই ধরো রশি দিয়ে বেঁধে আমরা ঝুলাই রাখলাম, তোমার একটা টান অনুভব হবে, মানে নিচের দিকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। একই ভাবে ওই যে নিউটনের যে প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? এর আগে আমি যেটা বুঝাইলাম টেনশন ফোর্স, সেটা পরে ক্লাস নেওয়া হচ্ছে, তো কম্পিউটার মাইক সবই বিদ্রোহ করতেছে। আচ্ছা যাই হোক, যেমনটা বলতেছিলাম যে আবার তুমি নিজে একটা বল অনুভব করবা, মানে প্রতিক্রিয়ায় সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ওইখান থেকেই আসলে আমাদের এই টেনশন ফোর্সটা আসছে। আর টেনশন ফোর্সটা নিয়ে আরো অনেক বেশি কথা হবে যখন আমরা ইলাস্টিসিটি বা ওই সারফেস টেনশন এগুলো নিয়ে পড়াশোনা করব, আর সেটা একটু অ্যাডভান্স লেভেলে। যাই হোক তোমাদেরকে যদি শর্টে একটু বুঝাইতে চাই, সেটা হলো মনে করো একটা রশি দিয়ে কিছু একটা বাঁধা আছে, মনে করো এটা একটা গাছের ডাল, গাছের ডালের সাথে এভাবে একটা ব্লক বাঁধা আছে। আমি যদি ব্লকের এখান থেকে চিন্তা করি, তাহলে উপরের দিকে টেনশন ফোর্স কাজ করতেছে। আবার আমরা যদি গাছের ডালের এখান থেকে কথা চিন্তা করি, মানে গাছের ডালের এখান থেকে দেখতে চাই যে কোন দিকে কোন ফোর্স কাজ করতেছে, তাহলে নিচের দিকে টেনশন ফোর্স কাজ করতেছে। আচ্ছা তো টেনশন ফোর্সকে টি দ্বারা ডিনোট করা হয়, টি মানে নিশ্চয়ই একটু বুঝতে পারছো যে মানে আমি যেই দিক থেকে মানে যেই দিক থেকে চিন্তা করা শুরু করব, আমি যদি M1 ব্লক থেকে চিন্তা করা শুরু করি, তাহলে টেনশন ফোর্স এই উপরের দিকে কাজ করতেছে, মানে M2 ব্লক টেনশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে। আবার আমি যদি পুলি থেকে চিন্তা করি বা এই বিন্দু থেকে চিন্তা করি, তাহলে দেখবো যে টেনশন ফোর্স এই নিচের দিকে কাজ করতেছে। এইভাবে এই পুরো রশিটাতে মানে এই উপরে নিচে এভাবে হতে হতে পুরো রশিটাতে আসলে পরিমাণ টেনশন ফোর্স এর মানটা একেবারে সমান থাকে। সমান কেন থাকে? এটা যখন তোমরা মডার্ন ফিজিক্স পড়বা, এইসব মানে এই রশিটা তো বিভিন্ন অণুপরমাণু দিয়ে তৈরি, তাই না? যখন মডার্ন ফিজিক্স পড়বা, তখন এই অণুপরমাণুর মানে এরা নিজেদের ভিতরে কেমন আচরণ করে সেগুলো যখন তোমাদের কাছে ক্লিয়ার থাকবে, তখন তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা যে টেনশন ফোর্সটা কেন পুরো জায়গা জুড়ে সমানভাবে কাজ করে। তাও যাই হোক এটা সংক্ষেপে তোমাদের জেনে রাখা ভালো যে টেনশন ফোর্সটা এখানেও সমান এখানেও সমান আছে। এখন এই টেনশন ফোর্সের সমান হওয়ার একটা আছে, সমান হওয়ার একটা শর্ত আছে, শর্তটা কি? এই পুলিটাকে আদর্শ পুলি হতে হবে। আদর্শ পুলি মানে এর নিজের কোনো ভর থাকা যাবে না, এই যে এর উপর দিয়েই তো এটা পুলির যে আশেপাশে যে আছে কি বলবো একটা এই যে মুখা, এই মুখার আশপাশ দিয়ে একটা সার্ফেস আছে না, এই সার্ফেসটাকে ফ্রিকশনলেস হতে হবে, এরকম বিভিন্ন শর্ত থাকলে তবেই এই টেনশন ফোর্সটা মানে এই যে এখানে ধরলাম আমি T1, এখানে ধরলাম আমি T2, ঠিক আছে, এই T1 আর T2 সবসময় সমান হবে। তার কিসের জন্য? যখন এই পুলিটার ম্যাসলেস মানে কোনো ম্যাস থাকবে না, যেন বাস্তব জগতে বস্তু মানে ভর নাই এমন কোনো বস্তু নাই, আমরা থিওরিটিক্যাল ফিজিক্স করতেছি আপাতত, তাই আমরা এটাকে ধরে নিচ্ছি যে এটা ম্যাসলেস এবং এর সার্ফেসে কোনো ফ্রিকশনও নাই, হয়তো বা তেল টেল বা গ্রিজ এগুলো দিয়ে আমরা সার্ফেসটাকে ফ্রিকশনলেস করে তুলছি। ওকে তো আশা করি টেনশন ফোর্স জিনিসটা বোঝা গেছে। এটা ব্যবহার একটু ভালোভাবে বোঝা যাবে যখন আমরা এর প্রবলেম সলভিং আর একটু শুরু করব। এখন আসো আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হলো নর্মাল ফোর্স জিনিসটা কি। নর্মাল ফোর্স জিনিসটা কি? আরেকটা ফোর্স আছে, সেটা হলো নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স কি?
মনে করো নর্মাল ফোর্স মানে বুঝতেছে যে জিনিসটা নর্মাল বা জিনিসটা আপনা আপনি হয়ে যায়, মানে এই যে এখানে আমি এটাকে রাখছি এই যে সারফেসের উপরে, মানে এই ল্যাপটপের কালো সারফেসের উপরে এই মুখাটা রাখার কারণে এই সারফেসটা একে বিপরীত দিকে একটা ধাক্কা দিচ্ছে। নিশ্চয়ই এই মুখের একটা ওজন আছে, এই ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং এই নিচের দিকে যখন ক্রিয়া করতেছে তখন এই সারফেসটা এই বস্তুর উপরে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছে। লাইক এইভাবে একটা টেবিলের উপরে একটা বই রাখা আছে, বইয়ের কি দোষ জানি না, বই নিচের দিকে একটা ডাব্লু বল প্রয়োগ করতেছে, এই শুধু এই ডাব্লু বল প্রয়োগ করার এই কারণেই এইটা একে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছে, মানে এই টেবিলটা বা এই সারফেসটা একে বিপরীত দিকে একটা বল দিচ্ছে। এই নর্মাল ফোর্সকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি ব্যাপারটা এমন হইতো যে এই যে একটা দেওয়াল, এই দেওয়ালে নিচের দিকে এখানে ডাব্লু ফোর্স প্রয়োগ করতেছে, আমি আগেই বললাম যে সারফেসের উপরে যতটুকু দিচ্ছে ঠিক ততটুকু ফিরে দিবে, হয়তো বা বললি নাই, আচ্ছা যাই হোক, আগের ক্লাসে বলছিলাম সারফেস যতটুকু দিচ্ছে ততটুকুই ফিরাই দিবে। এখন দেখো এই যে পাশের যে ওয়াল, ওয়ালের সাথে ধাক্কা দিয়ে লাগানো আছে এই ডাব্লুটাকে, এই যেহেতু ধাক্কা দিয়ে লাগানো আছে সেহেতু এইখানে মানে ওজন বলটা কাজ করতেছে এইদিকে নিচের দিকে, কিন্তু এইদিকে কিন্তু কোনো বল কাজ করতেছে না। ধরো এখন এখানে আমি 5 N বলে এদিকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার ফলে কি হবে, এই দেওয়ালের সাথে বস্তুটা একেবারে লেগে যাবে। লেগে যাওয়ার ফলে তখন কি হবে, তখন নিশ্চয়ই এই বস্তুটা এই দেওয়ালের উপর একটা বল প্রয়োগ করতেছে, ঠিক এই সমপরিমাণ বল এই দেওয়ালটা ফিরায় দিবে, মানে এই সারফেসটা ফিরায় দিবে। এই সারফেস যেটা ফিরায় দিচ্ছে সেটাই হলো নর্মাল ফোর্স বা এন, ঠিক আছে। আবার সবসময় অনেকেই মনে করে যে নর্মাল ফোর্স সবসময় এটাই হবে যে বস্তুর ওজন, বিষয়টা কিন্তু তেমন না। আবার আসো আমরা এরকম একটা বিবেচনা করি, মনে করো উপরের দিকে কিছু সিলিং লাগানো আছে, তার এইখানে আমরা এইভাবে ধাক্কা দিচ্ছি মনে করো একটা এফ বলে, তখন এই ওয়ালটাও ঠিক একইভাবে বিপরীত দিকে একটা বলে ধাক্কা দিবে, মানে মানে আমি মনে করি এখানে এফ ইকুয়াল টু 10 N বলে ধাক্কা দিচ্ছি, মানে উপরের দিকে ধরে আছি, একইভাবে এই দেওয়ালটা মানে উপরে সিলিংটাও নিচের দিকে 10 N বলে ইয়া করবে। আচ্ছা এটা কেন হয়, কারণ তোমরা জানো যে সবখানে একটা মানে এরকম তো হচ্ছে না যে দেওয়ালটা ভেঙে উপরের দিকে চলে যাচ্ছে, তাই না? বস্তুটা তো স্থির অবস্থায় আছে, বস্তুটা স্থির অবস্থায় আছে মানে দেওয়ালটা ভেঙেও চলে যাচ্ছে না আবার নিচেও পড়তেছে না, আমি এমন ভাবে ধরে আছি যাতে এটা নিচে না পড়ে। এখন দেওয়াল ভেঙে উপরেও চলে যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে এখন বস্তুর উপরে আমি আবার একটা এফ ইকুয়াল টু 10 N বল প্রয়োগ করতেছি, তাহলে এই বলটা কই যাচ্ছে, মানে বলটা কি হচ্ছে, বলের তো কোনো সরণ হচ্ছে না, কিছুই হচ্ছে না। লাইক এফ ইকুয়াল টু এম এর সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর একটা ত্বরণ থাকবে, কিন্তু ত্বরণ তো হচ্ছে না। এই ত্বরণ হচ্ছে না এর ব্যাখ্যা স্বরূপে আসছে যে এই যে কোন একটা সারফেসের উপরে বল প্রয়োগ করলে সারফেস ঠিক একই পরিমাণ ফিরায় দেয়। ঠিক এই যে দেখো ফোর্স একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির কারণে এই নর্মাল ফোর্স এও ফিরায় দিচ্ছে, আবার এ মানে কি বলবো কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে সমান আবার দিকে বিপরীত, এই কারণে কাটাকাটি হয়ে যাচ্ছে। ওকে আমরা এবার তাড়াতাড়ি নেক্সট টপিকে যাই। আচ্ছা আমাদের দেরি হয়ে গেছে জয়েন করতে, তাই একটু তাড়াহুড়া করতেছি, কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবা। কেউ কি চ্যাটে কিছু লিখতেছো, একটু মুখে কথা বলো, আমি তো অটোমেটিক হয়ে যাচ্ছে, আর লেখার উপর ছায়া পড়তেছে, ভাইয়া স্ক্রিন ব্লার হয়ে গেছে, একটু মুখে কথা বলবা, ঠিক আছে? তুমি কি আনমিউট করতে পারতেছো না, একটু কথা বলো তো। ও আচ্ছা আচ্ছা তাই হবে, লাইটটা আমি দিয়ে আসছি, দাঁড়াও একটু লাইট দিয়ে আসছি। আচ্ছা তো তোমরা আচ্ছা এখানে না, আমি বরং প্রবলেম শিখে থাকি, এখন তো দেখা যায় সব ঠিকঠাক ভাবে। আচ্ছা আমি লেখা শুরু করি, তখন তোমরা বুঝতে পারবা। যাই হোক কি এবার আমরা বুঝবো ফ্রিকশন সম্পর্কে, আপাতত আমরা আজকে এই 3 ধরনের বল সম্পর্কে কথা বলবো। তোমরা আবার এইরকম ভাবো না যে ওই যে বলের যে বিভিন্ন মানে ফোর্সের বিভিন্ন ধরনের ভাগ আছে, মানে 4 ধরনের ফোর্স হয়, সেগুলো নিয়ে আমরা যখন মডার্ন ফিজিক্স কথা মডার্ন ফিজিক্স এর ব্যাপারে আসবো তখন কথা বলবো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপর ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সেগুলো নিয়ে যখন মডার্ন ফিজিক্স এর কথা হবে
তখন এই অণুপরমাণুগুলো আসলে কি রকম আচরণের জন্য, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটন নামে এক ধরনের পার্টিকেল আছে, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের বাইরে আরো অনেক ধরনের অস্থায়ী কণিকা থাকে ইয়াতে, তোমরা জানো। সেই অস্থায়ী কণিকার একটা হলো গ্র্যাভিটন, এই গ্র্যাভিটনের কারণে গ্র্যাভিশনাল ফোর্স অনুভব করে। আবার ইলেকট্রিসিটি, আমরা মানে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, মানে আমি এই যে বস্তুটাকে এভাবে ধাক্কা দিচ্ছি, এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এর কারণে এটা এভাবে সরে যাচ্ছে। আচ্ছা, এই সব সম্পর্কে পরে কথা হবে। আরো আছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, সেগুলো নিয়ে আমরা মডার্ন ফিজিক্স এর সময় কথা বলবো। মডার্ন ফিজিক্স অনেক বেশি অ্যাডভান্স, তোমরা জানো, তাই আগে এগুলো নিয়ে কথা বলতেছি না। আমরা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা এইটারই একটা কিছু ভাগ, ফ্রিকশন, টেনশন ফোর্স বা স্পর্শ বল যাকে বলে, সেসব স্পর্শ বল নিয়ে আপাতত আজকের দিনে কথা বলতেছি। আচ্ছা, ফ্রিকশন, ফ্রিকশন জিনিসটা কি, মনে করো আমরা এখন দেখতেছি সার্ফেসটা একেবারে স্মুথ, তেলতেলা, কিন্তু এই সার্ফেসে যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি, দেখবো হলো এখানে অনেক বেশি আঁকা বাঁকা আছে। মাইক্রোস্কোপ দিয়ে দেখার দরকার নাই, তোমরা হয়তো বা ক্যামেরার কারণে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি যদি একটু এইভাবে দেখি ভালোভাবে দেখতে বুঝতে পারতেছি যে সার্ফেসে একটু কিরকম আঁকা বাঁকা আছে। আচ্ছা, এই আঁকা বাঁকা একইভাবে আমার যে যে কলমটা এর উপর রাখলাম, এই কলমটার এই নিচের সার্ফেসেও অনেক বেশি এরকম আঁকা বাঁকা আছে। এই আঁকা বাঁকার কারণে এরা নিজেদের ভিতরে ঢুকে যায়, মানে এরকম ভাবে যদি আমি বস্তুটাকে রাখি, এখন স্থির আছে, এখানে রাখি, এখানে রাখলে এইটা নিজের ওজনের কারণে বিপরীত দিকে, মানে একটু ভিতরের দিকে ঢুকে যায়, মানে খাঁজগুলা নিজেদের ভিতরে ভিতরে আটকে যায়। আটকে গেলে কি হয়, যখন আমরা এটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি, মনে করো এটা একটা আর এটা একটা সার্ফেস বা টেবিল, এটাকে যখন ধাক্কা দেওয়ার চেষ্টা করি তখন এটা একটা বাধা পায়। বাধা পায় মানে এটা সবসময় মনে রাখবার, সেটা হলো যে যেদিকে বল কাজ করে, মানে এদিকে আমি বস্তুটাকে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিচ্ছি, যার ফলে বস্তুটার এইদিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ফ্রিকশনের বিপরীত দিকে কাজ করতেছে। ফ্রিকশন বিপরীত দিকে কাজ কেন করে, ওই যেটা বলতেছিলাম যে ফ্রিকশন একটা বাধা দেয়, বাধা কি আমাদের বিপরীত দিকে দিবে, তাই না? তো ফ্রিকশন ফোর্সকে এভাবে এফ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তোমরা কি এখন বলতে পারবা যে এই ফ্রিকশন ফোর্সটা কিসের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, সার্ফেসের একটা ধর্মের উপরে নিশ্চয়ই এটা একটা নির্ভর করবে। আচ্ছা, আরেকটা অ্যান্সার আমি যেটা শুনতে চাইছিলাম, মানে যেটা শোনার ইচ্ছা ছিল, সেটা হলো এটা হলো নর্মাল ফোর্সের উপরে একটা ডিপেন্ডেন্ট করবে। কেন নর্মাল ফোর্সের উপর ডিপেন্ডেন্ট করবে, দেখো সার্ফেসই তো বাধা দিবে, তাই না? তার মানে সার্ফেসকে আমি যতটুকু, মানে একটা বস্তু সার্ফেসের উপর যতটুকু বেশি বল প্রয়োগ করবে, মনে করো এই যে এখানে এফ, এখানে আমি ধরে আটকে দাঁড়ায় করে রাখছি, ঠিক আছে, মনে করো এই যে এরকম এরকম এটা আছে, এখানে ধরে আটকায় রাখছি, এরকম আটকায় রাখার ফলে এটা যত বেশি বল ওই দিকে দিবে তত বেশি ভেতরে ভেতরে ঢুকে যাবে না, তাই না? তোমাদের কথা কি মাথায় আসতেছে? দেখো এরকম এখানে যেরকম ব্লকটা টেবিলের ওপরে ছিল, টেবিলের ওপরে থাকার কারণে ব্লকটা একটু নিচের দিকে ওজন বল মানে ওজন বল অনুভব করতেছে, কি বলতেছে কেন, পৃথিবী টানতেছে, পৃথিবী একটা ডাব্লু বলে তাকে টানতেছে বা নিজের কাছে আকর্ষণ করতেছে, যার কারণে টেবিলের খাঁজের মধ্যে এটা বেশি বেশি করে আটকে যাচ্ছে। আবার আরেকটা যেটা তোমরা বললা যে এটা ইয়ার উপরে নির্ভর করবে, সার্ফেসের ধর্মের উপরে নির্ভর করবে, অবশ্যই সার্ফেসের ধর্মের উপরেও নির্ভর করবে। তো ফ্রিকশন কেমন হয়, ফ্রিকশন হয় এমন, ফ্রিকশন মিউ ইন্টু এন, এই মিউ জিনিসটা কি, মিউ জিনিসটা এই যে সার্ফেসের ধর্ম, এই সার্ফেসের ধর্ম কিভাবে মিউ দিয়ে কি প্রকাশ করে, এই মিউ হলো এক ধরনের ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ক কিরকম, মনে করো আমি যদি একটা কাঠের উপরে আরেকটা কাঠ রেখে সেটা যদি এরকম নাড়াচাড়া করতে থাকি, তখন সেখানে আমি হিসাব করে, মানে নর্মাল ফোর্স থেকে হিসাব করে খুব সহজেই আমরা মিউ এর মানটা বের করতে পারবো। মিউ এর মান কিভাবে হিসাব করে বের করবা সেটা একটু পরেই দেখাবো, প্রয়োজনে পয়সা টয়সা নিয়ে হাতে কলমেও দেখাবো। আচ্ছা, যাই হোক, মিউ এর মানটা কিভাবে সহজে বের করতে পারি সেটা হলো, কি বলতেছিলাম, হারিয়ে গেল আমার কথা। আচ্ছা, যা বলতেছিলাম যে এটা সার্ফেসের ধর্মের উপর নির্ভর করে, সার্ফেসের কেমন ধর্মের উপর নির্ভর করে সেটা হলো, একটা কাঠের উপর যদি রেখে আরেকটা কাঠকে চলমান করতে চাই, গতিশীল করতে চাই, আবার ধরো একটা রাস্তার পিচ ঢালা রাস্তার উপরে যদি টায়ারকে গতিশীল করতে চাই, নিশ্চয়ই টায়ার আর পিচ ঢালা রাস্তা এদের দুইজনের মধ্যে একটা ডিফারেন্স আছে, মানে এরা দুইজনে একটা পেয়ার বা জোড়া বলতে পারবো, একইভাবে কাঠ কাঠ এদের একটা জোড়া বলতে পারবো। আবার গ্লাস, মনে করো গ্লাসের উপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, তো গ্লাসের সারফেস আর তোমার জুতার তলা এরাও একটা পেয়ার, এরকম একটা পেয়ারের মধ্যে তুমি এটা বলতে পারবা না যে কাঠের ঘর্ষণ গুণাঙ্ক মনে করো আপাতত ধরলাম 0.5, এটা বলতে পারবে না কাঠের ঘর্ষণ গুণাঙ্ক 0.5, বরং তোমাকে একটা বলতে হবে যে একটা সারফেস মনে করো কাঠ আর একটা সারফেসও কাঠ,
এই দুইটা কাঠের সারফেস যদি একটার উপর দিয়ে আরেকটা গতিশীল হয় তখন ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হয়। তো ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি। ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা হইলো বিভিন্ন একটা সার্ফেসের নিজের ধর্ম, মানে একটা সার্ফেসের না দুইটা সার্ফেসের নিজের ধর্ম। একটা সার্ফেস যখন আরেকটা সার্ফেসের উপর গতিশীল হইতে চায় তখন এদের মধ্যে একটা ধ্রুবক বল ধ্রুবক আছে, সেটা হলো ঘর্ষণ গুণাঙ্ক। মানে আচ্ছা আমার নর্মাল ফোর্সের একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা আমি আরেকটু বুঝাই আসি। আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক এটা সম্পর্কে তো তোমাদের আইডিয়া ক্লিয়ার আছে, ওয়ালি ভাই এটা নিয়ে ইয়াতে বলছিল, আমি খুব বেশি ঘাটলাম না। আর ডেভিয়েশনে যারা আছে তাদের কি ক্লিয়ার আছে? এগুলা ক্লিয়ার তো থাকারই কথা আগে থেকে। এমএসসিসি তে আমি আগেও এটা নিয়ে বেশ ক্লাস নিছি, তাই আর খুব বেশি কথা বলতেছি না। হ্যালো, কেউ কথা বলে না কেন? আচ্ছা আমি আরেকবার বলতেছি না হয় ঘর্ষণ গুণাঙ্কটা। আচ্ছা আগে আমি ফ্রিকশনের ব্যাপারটা ক্লিয়ার করি, নর্মাল ফোর্সের ব্যাপারটা ক্লিয়ার করি। টেনশন ফোর্সটা বুঝতে পারো নাই তাই তো? আচ্ছা টেনশন ফোর্সটা এভাবে দেখে না বোঝাটা একটু মুশকিল। আমরা যখন মানে প্রবলেম সলভিং শুরু করব তখন টেনশন ফোর্স নিয়ে আরেকটু কথা হবে, ঠিক আছে? আচ্ছা তোমরা নর্মাল ফোর্সের ব্যাপারে আসতেছিলাম। নর্মাল ফোর্স জিনিসটা কি বলতেছিলাম, যে সারফেস লম্ব ভাবে যে বলটা দেয়, মানে এরকম ভাবে একটা টেবিলের উপর একটা বই রাখা ছিল, লম্ব ভাবে ডাব্লু পরিমাণ বল দিচ্ছে। এখন কি হবে যদি এরকম একটা টেবিলের উপর না রেখে এরকম একটা মনে করো বাঁকা সারফেসের উপর, বা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ইনক্লাইন্ড প্লেন বলে। ইনক্লাইন্ড প্লেন বলে। এরকম একটা ত্রিভুজের উপরে মনে করো এখানে একটা ব্লক রেখে দিছো, তাহলে এর কেমন হবে? এরকম নর্মাল ফোর্স অনুভব করবে। আচ্ছা এই কথাটা মাথায় রাখা সবসময় জরুরি, সেটা হলো সারফেস ঠিক লম্ব ভাবে, সারফেসের উপর ঠিক লম্ব ভাবে সারফেস যে নর্মাল ফোর্স, মানে সারফেস তো নর্মাল ফোর্স দেয়, ঠিক লম্ব ভাবে সারফেস নর্মাল ফোর্স দিবে। আর এখন দেখো বস্তু এই ডাব্লু, এই ডাব্লুটা কি হবে, একদম বরাবর নিচের দিকে কাজ করবে। মনে করো এখানে পৃথিবী আছে, এই মাঝখানে ইনক্লাইন প্লেনটা মোছা উচিত। আচ্ছা যাই হোক, মনে করো এখানে পৃথিবী আছে একদম বরাবর নিচের দিকে, বরাবর নিচের দিকে বলা উচিত না, পৃথিবীর কেন্দ্র বরাবর ভূমির দিকে, মানে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে তাই না? এটা তো এখন দেখে বুঝতেই পারতেছো যে আগের বার আমাদের যেমন ছিল যে এই যে ডাব্লু একদম বরাবরে ছিল এন এর মানটা, আবার দেখো এইখানে ছিল হলো এফ, আবার একদম বরাবরে এদিক থেকে এন, মানে বিপরীত দিকে একেবারে বিপরীত মুখী। কিন্তু এখানে ডাব্লু আর এখানে এন, এরা দুজন কিন্তু পরস্পর বিপরীত মুখী না তাই না? এখন কি হবে, আমি বলছিলাম যে বস্তু সারফেসের উপরে যতটুকু যতটুকু বল প্রয়োগ করবে সার্ফেস ঠিক ততটুকুই ফিরাই দিবে। এখন বিষয়টা এটা হলো যে মানে যতটুকু প্রয়োগ করবে ঠিক ততটুকুই না, যতটুকু লম্ব ভাবে প্রয়োগ করবে, মানে সারফেস যতটুকু লম্ব ভাবে প্রয়োগ করবে ঠিক ততটুকু ফিরাই দিবে। যেমন দেখো এখানে ডাব্লু এটা লম্ব ভাবে, বা এই যে একটা সারফেস হরিজন্টাল সারফেস, লম্ব ভাবে ডাব্লু বা ওজনের বলটা প্রয়োগ করতেছিল, এইটাকে ঠিক লম্ব ভাবে নর্মাল ফোর্সটা ফিরাই দিছে। একইভাবে ব্লকটা এখানে ডাব্লুটা লম্ব ভাবে হয় নাই, ডাব্লুটা একটু বাঁকা হয়ে আছে কারণ সারফেসটা বাঁকা এর জন্য। কিন্তু এখন আমাদের ইয়া করতে হবে যে লম্ব হবে কতটুকু দিবে। আচ্ছা আজকে আমার কথা একটু জড়ায় যাচ্ছে, আমার পানি খেয়ে আসা উচিত আর পানি রাখা উচিত আশেপাশে। যেমনটা বলতেছিলাম এটা মোছা উচিত, একটু বড় করে চিত্র আঁকা উচিত আমার, আমার ল্যাপটপে পানি গেলে সমস্যা হবে। যেটা বলতেছিলাম যে তোমাদেরকে শুনতে পাচ্ছ তো তোমরা আসো তো? ওকে
যেটা বলতেছিলাম যে একটা টেবিলের উপর একটা ব্লক রাখা আছে, টেবিলের উপর ব্লকটা যখন রাখছে স্বাভাবিকভাবেই ব্লকটা নিজের একটা ওজন অনুভব করবে নিচের দিকে, তো সারফেসের উপরে একটা বল দিতে থাকবে, সেটা হলো ডাব্লু পরিমাণ বল সে সারফেসের উপরে প্রয়োগ করতে থাকবে। তখন সারফেসও বাবাজি ওকে ছেড়ে দিবে না, ঠিক বিপরীত দিকে যতটুকু বল সে দিচ্ছে ঠিক বিপরীত দিকে ততটুকু বলই দিবে। এই বলটা যে দেখো এইখানে কিন্তু সারফেসটা হরিজন্টাল আর ব্লকটা একেবারে নিচের দিকে মানে লম্বভাবে নিচের দিকে বল দিচ্ছে, সারফেসটাও ঠিক লম্বভাবে নিচের দিকে বল দিবে। এখন যদি এমন হয় সারফেসটা এরকম ত্রিভুজের মতো, তখন ওই ব্লকের ওজন কিন্তু ঠিক বরাবর নিচের দিকে, নিচের দিকে না মানে পৃথিবীর ব্যাসার্ধ বরাবরই কাজ করতেছে। আগেরবারও মনে করো এখানে পৃথিবী, এই পৃথিবীর ঠিক ব্যাসার্ধ বরাবর কাজ করতেছিল, একইভাবে এখানেও ঠিক পৃথিবীর ব্যাসার্ধ বরাবরই এই ডাব্লিউ বলটা কাজ করতেছে। কিন্তু যেমনটা বলতেছিলাম যে নর্মাল ফোর্সটা সবসময় সারফেসের সাথে ঠিক লম্ব বরাবর হবে, তো এখন লম্ব বরাবর হবে, তো আমাদের এই যে ডাব্লু, আমাদের ভেক্টর কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার আছে। এই ডাব্লু এর ঠিক লম্বভাবে মানে সারফেস এই ব্লকটা লম্বভাবে এই সারফেসের উপর ডাব্লু এর কতখানি দিচ্ছে সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করতে পারলে আমরা কি পাবো, সেটা যতটুকু লম্বভাবে দিচ্ছে ঠিক ততটুকুই লম্বভাবে এন সে ফিরায় দিবে, তাই না? আচ্ছা, তো মনে করো এখানে এর পরিমাণ থিটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, এটা নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ, তোমরা বুঝতেই পারতেছো। হ্যালো, আসো। হ্যাঁ, পার্টিসিপেন্ট একটু কমে গেছে দেখতেছি, যাই হোক আমি ভালোভাবে শুরু করি। আর যাই হোক, এটা হলো থিটা আর এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে নিশ্চয়ই এটা হলো 90 মাইনাস থিটা। আবার দেখো এটা হলো একটা হরিজন্টাল সারফেস, মানে এটা তো নিশ্চয়ই বলতেছিলাম যে এটা হলো ডাব্লু, তাই না? মানে এটা একদম লম্বভাবে দিচ্ছে সারফেসের সাথে, ডাব্লু এর লম্ব উপাংশ বা কি দিব এরকম ভাবে ডিনোট করতে হয়, ডাব্লু এর লম্ব উপাংশ মানে সারফেসের সাথে ঠিক লম্বভাবে, সারফেসের সাথে ঠিক লম্বভাবে কতটুকু দিচ্ছে ডাব্লু এর, সেই পরিমাণটাকে আমরা বের করতে চাচ্ছি। সেই পরিমাণটা বের করে আমাদের লাভ কি, সেই পরিমাণটা বের করে এই ডাব্লু এর লম্ব উপাংশের ঠিক সমানে সমানে হবে নর্মাল ফোর্স এন এর মানটা। নর্মাল ফোর্স এর মানটা বের করে আমাদের লাভ কি, নর্মাল ফোর্স এর মানটা ফ্রিকশনের উপরে ডিপেন্ড করে, মানে ফ্রিকশন ফ্রিকশন নর্মাল ফোর্স এর উপরে ডিপেন্ড করে। যেহেতু ফ্রিকশন নর্মাল ফোর্স এর উপর ডিপেন্ড করে, জানো তো বাস্তব জীবনে ফ্রিকশন অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, আমাদের প্রায় দরকার হয়, তো সেখান থেকে আমরা ফ্রিকশনটাকেও বের করতে পারবো। তো চলো আমরা যেটা করতেছিলাম যে লম্ব উপাংশের মানটা বের করি ভেক্টর কনসেপ্ট থেকে, এটার মান থিটা, সো এটার মান 90 মাইনাস থিটা, আর এটা একটা হরিজন্টাল সারফেস, এর এই বরাবর লম্ব ভাবে দিচ্ছে, তার মানে বুঝতেই পারতেছো যে এদের মাঝখানে কোণ হলো 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানেও নিশ্চয়ই কোণ হলো 90 ডিগ্রি, তাই না? আর এখানে বলছিলাম থিটা, এখানে হলো 90 মাইনাস থিটা, নিশ্চয়ই এটা থিটা, ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, আচ্ছা আশা করি বোঝা গেছে। এরপরে এরপরে এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইখানের এই গ্যাঞ্জামটুকু আমি এখানে একটু বড় করে আঁকাই, ঠিক আছে, এইখানে এই লম্ব বরাবর দিচ্ছে, এই বরাবর নিচের দিকে যাচ্ছে, এইখানে 90 মাইনাস থিটা চলে আসছিল, আর এটা হলো থিটা। ওকে, আমরা ইয়া থেকে বের করলাম, এখানে যদি ইয়ার মান থিটা হয় এখানেও থিটা। এখন আমরা এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, কোথায় আমরা এই যে এইটাকে অতিভুজ ধরে, মানে এই যে ডাব্লু, এই ডাব্লুটাকে আমরা অতিভুজ ধরে আমরা এই ছোট্ট ত্রিভুজে যেখানে এটার মান থিটা সেখানে একটা আঁকলাম, সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এই যে এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটার মান হবে, এটাকে আমি ডাব্লু এরকম দিয়ে প্রকাশ করি, আর এই যে এই কম্পোনেন্টটা একে আমি ডাব্লু। আচ্ছা, তোমাদের ভেক্টর কনসেপ্ট কি ক্লিয়ার আছে? আচ্ছা, আমাকে একটু বলো তো বাবারা। আচ্ছা, ভেক্টর কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে একটু বলো তো আমাকে, আমার মনে হচ্ছে ভেক্টর কনসেপ্ট ছাড়া এটাকে। হ্যালো, কি করা যায় এখন? আচ্ছা, ভেক্টর নিয়ে এখন ক্লাস নিতে গেলে আজকে যে টপিক ছিল সেটা শুরুই হবে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে ফোনটা করি কেন।
এক সেকেন্ড দাঁড়াও তোমরা, আমি আপাতত এখান থেকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তো ফুল স্ক্রিন শেয়ার দিছিলাম, আরে দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমি আপাতত এখান থেকে বুঝাই আনার চেষ্টা করি। ভেক্টর কনসেপ্ট থাকলে মানে এমনিতেই বুঝে যাইতো তোমরা। আচ্ছা যাই হোক, এখানে থিটা কোণে আনত আছে, এখানে মনে করো আমি শুধু একটা ব্লককে দেখাইছিলাম, এখানে ব্লকটাকে আবার রশি দিয়ে বেঁধে রাখছে। এখন নিশ্চয়ই এইদিকে মানে ব্লকটার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে ঠিক এইদিকে কাজ করতেছে হলো টেনশন ফোর্স টি, আবার একেবারে সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করতেছে নর্মাল ফোর্স এফ এন দ্বারা সূচিত করছে, একেবারে লম্ব হবে নর্মাল ফোর্স কাজ করতেছে। আবার গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে আমরা ওজন বা ডাব্লিউ বলে চিনি, সেটা একেবারে বরাবর নিচের দিকে কাজ করতেছে, তাই না? এটুকু তো বোঝা গেছে। এখন আমাদের সুবিধার স্বার্থে আমরা শুধু এই এই সার্ফেসের সাথে একেবারে মানে সার্ফেসটাকে এক্স অ্যাক্সিস আর এইটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, ঠিক আছে? মানে এইটা হলো আঁকানোটা একেবারেই বাজে হলো, এটাকে ওয়াই এক্সিস ধরে নিলাম, মানে এই নর্মাল ফোর্সটা একেবারেই মানে ওয়াই এক্সিস এর সমান্তরালে যাচ্ছে, আর এই সার্ফেস এর সাথে সমান্তরাল করে এক্স এক্সিস, এক্স এক্সিস আসলে বলা উচিত না, বলা উচিত যে হরিজন্টাল এক্সিস। হরিজন্টাল এক্সিস কেন? যেটা সার্ফেস এর সাথে হরিজন্টালি থাকে সেটা হলো হরিজন্টাল এক্সিস, আর ওয়াই এক্সিস টাকে বলে পারপেন্ডিকুলার এক্সিস, বা যেটা সার্ফেস এর সাথে পারপেন্ডিকুলারলি থাকে সেটা হলো পারপেন্ডিকুলার এক্সিস। তো এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা হলো থিটা, এটা হলো 90 মাইনাস থিটা, একেবারে লম্ব বরাবর ডাব্লু বা যেটাকে এফ জি দ্বারা সূচিত করছে এখানে সেটা কাজ করতেছে। তাহলে নিশ্চয়ই আবার এদের মাঝখানের কোণটাও 90 ডিগ্রি, এদের মাঝখানে কোনটা 90 ডিগ্রি কেন? আমি মাত্রই বললাম যে এটা হলো এক্স এক্সিস আর এটা হলো ওয়াই এক্সিস, তাহলে এক্স আর ওয়াই এর মাঝখানে নিশ্চয়ই কোণ হলো 90 ডিগ্রি। এদের মাঝখানে কোণ যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 মাইনাস থিটা হয়, নিশ্চয়ই এটা হলো থিটা, তাই না? আচ্ছা, এখন আমরা এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইছি, সমকোণী ত্রিভুজ আঁকাইছি, তারপরে এই ইয়ারটা ফোর্সটাকে যেটাকে আমি ডাব্লু বলতেছিলাম, সেই ডাব্লুটাকে অতিভুজ হিসাবে ধরে নিয়ে আমরা আঁকাইছি। এখন এই এফ জি, এটাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ এফ জি, এই যে এটা হলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ এফ জি, আর এইটা হলো প্যারালাল কম্পোনেন্ট অফ এফ জি। এফ জি কি জিনিস? ওই যে আমরা যেটাকে ডাব্লু বলতেছিলাম, এটা প্যারালাল কম্পোনেন্ট কেন? প্যারালাল হলো সার্ফেস এর সাথে প্যারালাল। দেখো এইখানে আমাদের সার্ফেস ছিল, এর সাথে একেবারে প্যারালালে আছে না? একটু কথা বলো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এটা একেবারে প্যারালালে আছে, তাই এটা হলো প্যারালাল কম্পোনেন্ট অফ এফ জি, বা যেটাকে আমরা বলতেছিলাম ডাব্লু, ঠিক আছে? আর এটা হলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ এফ জি, যেটাকে আমরা বলতেছি এটা হলো নর্মাল ফোর্সের একেবারে সমান সমান। মানে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য তো এই এফ জি কে বের করা, মানে এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কে বের করা। কেন পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কে বের করা? কারণ এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কে বের করতে পারলে আমরা বুঝতে পারবো ঠিক এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যতটুকু, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এর মান যদি 10 নিউটন হয়, ঠিক এই 10 নিউটন বল এই নর্মাল ফোর্স হিসাবে সার্ফেস একে ফিরাই দিবে। আবার এই নর্মাল ফোর্স এর উপর ফ্রিকশনাল ফোর্স টা অনেক বেশি নির্ভর করে, নর্মাল ফোর্স ফ্রিকশনাল ফোর্সটা নির্ভর করে, তার মানে আমরা তখন ফ্রিকশনাল ফোর্সটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এখন দেখো এটাকে আমি কি বলতে পারবো বলো তো, এটা যদি থিটা হয় এটাকে আমি কি বলতে পারবো, কি বলতে পারবো? এটাকে আমি ভূমি বলতে পারবো, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি তোমরা বুঝতে পারতেছো না? এই যে এটা হলো সেই থিটা, মানে এই যে এটা হলো সেই ইয়া,
এরকম হয়তো বা একটু বাঁকা আছে তাই তোমরা বুঝতে পারতেছো না। আর এইখানে দেওয়া আছে হলো থিটা, তাহলে নিশ্চয় এটা হলো ভূমি, তাই না? ভূমির ভি দিলাম আপাতত, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তাই না? আর হ্যাঁ এইটাকে আমরা বলতেছিলাম ডাব্লু। আচ্ছা এটা ডাব্লু ছিল না, এই যে এফ জি, এটা ডাব্লু ছিল না, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওজন বা ওয়েট যেটাই বলো, তাই না? আচ্ছা তো তো ভি ভাগ ডাব্লু এটা কি হবে বলো তো? ভূমি ভাগ অতিভুজ, এটা কি অস্থিটা না? পাঁচটা আচ্ছা তাহলে এই ভিটাকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি না, ডাব্লু কস থিটা। তার মানে একটা ব্লক যদি এরকম একটা ইনক্লাইন প্লেনের উপরে থাকে, তখন তার নর্মাল ফোর্সের মানটা কি হয়? তার নর্মাল ফোর্সের মানটা হয় ডাব্লু কস থিটা এর সমান। কারণ কি? কারণ ভাইয়া, ডাব্লিউ সাইন থিটা কেন হলো না? ডাব্লু সাইন থিটা কেন হইলো না? আচ্ছা দেখো, আমি এই ভি আর এই ডাব্লু এর অনুপাতটা নিয়ে কথা বলতেছি, তাই না? আচ্ছা এই ভি আর ডাব্লিউ এর ও অনুপাতটাকে আচ্ছা কি আচ্ছা, হিসাবে প্রকাশ হ্যাঁ করা যায়? বুঝতে পারছো তো ভাইয়া, সত্যি কথা তো? কি ভাইয়া এখন আচ্ছা তো কোন একটা সারফেস এর উপরে, মানে এরকম একটা ইনক্লাইন প্লেন এর উপরে যদি একটা ব্লক রাখা থাকে, এই ব্লকটা সারফেস এর উপর, এই ব্লকটা একেবারে সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি যে ফোর্সটা দেয় সেটা হলো এম জি কস থিটা বা ডাব্লিউ কস থিটা পরিমাণ বল সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি দেয়। ঠিক একইভাবে সারফেসে ছেড়ে দেওয়ার বান্দানা, সে পারপেন্ডিকুলারলি উপরের দিকে এরকম ইয়াটা উঠায় দেয়। আচ্ছা এখন না তো বাবা, ডাব্লিউ কস থিটা হলো পারপেন্ডিকুলারলি নিচের দিকে দিচ্ছে, তার মানে এই ডাব্লু কস থিটাই হলো নর্মাল ফোর্সের একেবারে সমান সমান। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো ফোর্সের ব্যাপারে কিন্তু আমরা সবসময় মানের সাথে দিকের ব্যাপারেও কনসার্নে থাকি। এই নর্মাল ফোর্সটা একেবারে ওপর দিকে সারফেস দিচ্ছে ওপরের দিকে, আর ডাব্লু কস থিটাটা ব্লক দিচ্ছে নিচের দিকে সারফেসের সাথে লম্ব বরাবর। দুইটাই লম্ব বরাবর সারফেসের সাথে, একটা সারফেস দিচ্ছে আর একটা সারফেস নিচ্ছে। কে দিচ্ছে? ব্লকটা দিচ্ছে সারফেসকে এম জি কস থিটা পরিমাণ, ঠিক এর সমানে সমানে নর্মাল ফোর্সটা সারফেস ফিরাই দিচ্ছে। এরা মানে সমান হলেও দিকে কিন্তু ভিন্ন। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আশা করি বেশ ভালোভাবে বোঝা গেছে। তো এরপরে আমরা ফ্রিকশনের যেটা বুঝাইতে চাচ্ছিলাম, আহা লেখার তো জায়গাই নাই কোথাও, কেটে দেই, আমি আমার খাতায় লিখি। আচ্ছা তো তোমরা, হ্যাঁ বেশ 17 জন স্টেবল আছে, আসা যাওয়া করতেছে অনেকেই। যাই হোক, এই এই জিনিসটা তো বোঝা গেছে, আবার কি বুঝাইতে হবে? কারো যদি ইয়া থাকে বলতে পারো। এই জিনিসটা এমএসসিসি তে আমি এই নিয়ে মনে হয় 5 বার বুঝাইলাম। আচ্ছা যাই হোক, ওকে, মনে ছিল যে তোমরা পারবা জিনিসটা। ওকে, টাইম অনেক কম কম হয়ে যাচ্ছে। আচ্ছা তো এখন দেখো যে এই যে ব্লকটা থাকার কথা বলতেছিলাম, তাই না? এই ব্লকটা এখন এইদিকে নর্মাল ফোর্সের মানটা আসছে কত? ডাব্লু কস থিটা এর সমান। নর্মাল ফোর্সটা ডাব্লু কস থিটা এর সমান যদি এইখানে কোণ থিটা হয়। আরে পানি পানি হয়ে গেছে বেশি। ডাব্লু কস থিটা, থিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে মোটামুটি। এনটা ডাব্লু কস থিটা এর সমান, তাহলে এই এফ, এফ টা কি হবে? মিউ ডাব্লু কস থিটা। এই কারোর কেউ মনে হচ্ছে কথা বলতেছে, আমি কথা শুনতে পারতেছি না, একটু বলবা ভালোভাবে বা চ্যাটে লেখো। আচ্ছা কেউ কিছু বলে নাই। আচ্ছা যাই হোক, এই ফ্রিকশনের ফোর্সটা যেটা মিউ এন, আশা করি ছিল হলো মিউ এন, মিউ এন এটা হলো ডাব্লু কস থিটা। ওকে তো আচ্ছা, ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? আচ্ছা তোমাদের কি মনে হয় ব্লকটা কোন দিকে যাবে? এইদিকে না? আচ্ছা ব্লকটা এইদিকে কেন যাবে বলো তো? জি আচ্ছা 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 আমি বলি, এই যে পারপেন্ডিকুলারলি একটা ফোর্স দিচ্ছিল সেটা হলো ডাব্লু, এই পারপেন্ডিকুলারটা আমরা বের করছি ডাব্লু কস থিটা, এটা গুণ অবস্থায় ডাব্লু কস থিটা বের করছি। আচ্ছা প্যারালালেও কিছু একটা ছিল না? প্যারালালটা যদি আমরা বের করতে চাই সেটা হলো ডাব্লু সাইন থিটা,
দেখো সার্ফেসের সাথে প্যারালালে ডাব্লিউ সাইন থিটা বল এদিকে কাজ করতেছে, যেহেতু সার্ফেসের সাথে প্যারালালে এদিকে ডাব্লিউ সাইন থিটা বল কাজ করতেছে, তার মানে কি এদিকে একটা ফোর্স আছে। আমি যদি এখানে একটা রশি দিয়ে বেঁধে রাখতাম, যেরকম ওই যে স্ক্রিন শেয়ারটা দেখাইলাম ওইখানে রশি দিয়ে বাঁধা ছিল, তার মানে তখন এইদিক দিয়ে একটা টেনশন ফোর্স টি কাজ করতেছে, এদিক দিয়ে আবার এদিকে কাজ করতেছে হলো ডাব্লিউ সাইন থিটা, তখন টেনশন ফোর্সটা ডাব্লিউ সাইন থিটা এর সমান হইতো। এগুলো সব কিছু নিয়ে প্রবলেম আছে, যেখানে তোমাদের এই জিনিসগুলো আবার বোঝাবো। যাই হোক, এই টেনশন ফোর্সটা হতো ডাব্লিউ সাইন থিটা এর সমান, মানে এদিকেও যাইতে চাইতেছে আবার ওই দিক দিয়ে ধরে বেঁধেও রাখছে। এখন ধরে নিলাম যে এই টেনশন ফোর্সটা নাই, তখন কি এদিকে আর কোনো বল নাই ধরে রাখার মতো, তার মানে কি এদিকে ডাব্লিউ সাইন থিটা বলে চলেই যাবে, তাই না? আচ্ছা, ডাব্লিউ সাইন থিটা বলে চলেই যাবে। ও আচ্ছা, এখন এক্স এক্সিস বরাবর বা এর যেটাকে আমি সার্ফেসের সমান্তরাল বলতেছিলাম, সার্ফেসের সমান্তরালে বিভিন্ন বলের কথা কল্পনা করো। এখন ফ্রিকশন ফোর্স আছে, আমরা ফ্রিকশন ফোর্সকে বিবেচনায় আনবো এক্স অ্যাক্সিস। ফ্রিকশন ফোর্সকে যদি বিবেচনায় আনি, দেখো এদিকে হলো mg সাইন থিটা, আর বিপরীত দিকে কি, বিপরীত দিকে হলো আমাদের ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সকে আমরা কি বললাম, মিউ ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ কে আবার mg লিখতে পারি, তো মিউ mg কস থিটা। ওকে, এটা হলো আমাদের এক্স এক্সিস বরাবর। আচ্ছা, এখন বলতো যদি এমন হয় যে সামনেও যাচ্ছে না পিছেও যাচ্ছে না, তাহলে ব্যাপারটা কিরকম? তার মানে তখন নেট ফোর্সের মানটা শূন্য, তাই না? এই সামনের দিকে একটা বল কাজ করতেছে ডাব্লিউ সাইন থিটা বা এমজি সাইন থিটা, পিছনের দিকে একটা বল কাজ করতেছে সেটা হলো ফ্রিকশন, এরা পরস্পর সমান। তার মানে কি তার মানে হলো এরা পরস্পর পরস্পর বিপরীত দিকে একেবারে সমানে সমানে আছে, পরস্পর বিপরীত দিকে সমানে সমানে আছে বিধায় এটা সামনেও যাচ্ছে না আবার পিছনেও যাচ্ছে না। এখন কি হলো, তুমি থিটার মানটা আরেকটু বাড়াইলা, মনে করো এই যে এখন এরকম অবস্থায় আছে, থিটার মানটা আরেকটু বাড়াইলা, দেখলা মাত্র এই পড়া শুরু করতেছে করতেছে অবস্থা, তাই না? হ্যালো, হ্যাঁ, মাত্র পড়া শুরু করতেছে। আচ্ছা, আমি তোমার স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনটাও বুঝাই ফেলি। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা কি, মনে করো এই যে এখন স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকলে যে ইয়াটা হয় যে ঘর্ষণ, স্থির অবস্থায় থাকলে তখন এখানে মিউ এস এন লেখে, ঠিক আছে, তখন ফ্রিকশন ফোর্সের মানটা মিউ এস এন হয়। আচ্ছা, এটা কি জরুরি ছিল যে স্ট্যাটিক ফ্রিকশন, মানে যখন স্থির অবস্থায় থাকবে তখন একটা এক ধরনের ঘর্ষণ গুণাঙ্ক আনার কথা, আবার যখন গতিশীল অবস্থায় থাকবে তখন আরেক ধরনের ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেটা হলো মিউ কে, তো এটা কি দরকার ছিল যে যখন স্ট্যাটিক ফ্রিকশন মানে যখন স্থির অবস্থায় থাকবে তখন এক ধরনের ঘর্ষণ গুণাঙ্ক, যখন গতিশীল অবস্থায় থাকবে তখন আরেক ধরনের ঘর্ষণ গুণাঙ্ক? এটার প্রয়োজন এইখানেই যে মনে করো এখনো বস্তুটা স্থির আছে, এখনো বস্তুটা একটু একটু নড়তেছে, আচ্ছা এই যে এখনো স্থির আছে, মনে করো এই যে অনেক ছোট একটা কোণ দিছি প্রায় 1 ডিগ্রি কোণ, 1 ডিগ্রি কোণেও বস্তুটা স্থির আছে, আবার আরেকটু বাড়াইলাম এখনো স্থির, আবার আরেকটু বাড়াইলাম এখনো স্থির, আবার আরেকটু বাড়াইলাম এই যে এখন কেবল পড়া শুরু করছে, তো এটার কি দরকার ছিল যে এক ধরনের যেটা স্থিরের একটা দেওয়া আর কাইনেটিক ফ্রিকশনের একটা দেওয়া? বিষয়টা হলো যখন এই স্থির ঘর্ষণ বল থাকে, জিনিসটা বোঝার চেষ্টা করো, ইন্টারমিডিয়েটে অনেকের এটা নিয়ে সমস্যা হয় বেসিকে, সেটা হলো যে এই স্থির ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স কিন্তু মনে করো যে এইদিকে 10 নিউটন বলে ঠেলতেছো, ওকে, এখন বস্তুটা নড়াচড়া করতেছে না, তার মানে কি বিপরীত দিকেও একইভাবে ফ্রিকশন ফোর্স আছে 10 নিউটন, বলতে পারি? আচ্ছা, এখন তুমি এখানে 12 নিউটন বলে টানতেছো, নড়াচড়া করতেছে না, তার মানে কি এখানে এখন ফ্রিকশন ফোর্সের মানটা বেড়ে 12 নিউটন হয়ে গেছে, বোঝা যাচ্ছে কথা? এখন মনে করো 15 নিউটন বলে টানতেছো, তবুও ফ্রিকশন ফোর্সের কিছু তবুও নড়তেছে না, তার মানে কি এখন 15 নিউটন ফ্রিকশন ফোর্সের মান? আচ্ছা, তো এই ফ্রিকশন ফোর্সের মানটা যখন বস্তু স্থির অবস্থায় আছে, এই ফ্রিকশন ফোর্সের মানটা কিন্তু বাড়তেইছে বাড়তেইছে, কতক্ষণ ধরে বাড়তেছে, যতক্ষণ না বস্তুটা চলা শুরু বলতেছে, হ্যাঁ বস্তুটা যতক্ষণ না চলা শুরু করে ততক্ষণ পর্যন্ত ফ্রিকশন ফোর্সের মানটা বাড়তেইছে, একটা পর্যায়ে এমন হবে যে এটা চলা শুরু করবে। আচ্ছা, তোমরা এখানে দেখার চেষ্টা করো,
মনে করো এইভাবে যখন একসাথে খাঁজ কাটা ছিল, মনে করো একেবারে খাঁজের ভিতরে ঢুকে ঢুকে গেছে, এখন খাঁজের ভিতরে যখন ঢুকে গেছে তখন কি এই বস্তুটাকে নড়ানো চড়ানো একটু কঠিন না? আবার যখন একেবারে একে গতিশীল করে ফেলছি, যখন এটা চলতেছে গতিশীল, তখন কি আর বেশি খাঁজের ভিতরে ঢুকবে? তখন খুব একটা খাঁজের ভিতরে ঢুকবে না, অল্প একটুতেই মনে করো সামনে আগায় চলে যাবে, বেশি ঢুকবে না। তার মানে কি, যখন গতিশীল অবস্থায় আছে তখন সার্ফেসের ধর্ম যেটা ছিল, যে ভিতরে ভিতরে ঢুকে গেলে সার্ফেসের একটা ধর্ম ছিল যেটা মিউ কে, আর সার্ফেসের ধর্মটা ছিল হলো মিউ বা গতি ঘর্ষণ বা ঘর্ষণ গুণাঙ্ক যেটা বলতেছিলাম, সার্ফেসের এই মিউটা কিন্তু আলাদা রকমের আচরণ করতেছে। মিউটা কেন আসতেছিল, এই যে নিজেদের ভিতরে যখন ঢুকে যাচ্ছিল তখন এইগুলার এই মিউ এর মানটা আসতেছিল ঘর্ষণ হিসাবে। এখন সার্ফেস কিন্তু দুইটা স্টেটে দুই রকম আচরণ করতেছে, এক সময় হলো একেবারে ইয়াগুলা এই খাঁজগুলা নিজেদের ভিতরে আটসাট করে লেগে আছে, আরেকবার বেশি একটা আটসাট করে লেগে নেই, এর জন্য এই মিউএস আর মিউকেটা আলাদা ধরনের। আচ্ছা, এখানে তোমাদের যেটা বুঝাইলাম সেটা হলো যে এই স্ট্যাটিক ফ্রিকশনের মানটা ইয়া না, কি বলবো, কোন একটা নির্দিষ্ট মান না, এটা বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে, তাই না? এখন বাড়তে বাড়তে এমন হলো যে এখানে আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু এখানে ফ্রিকশনের মানটা 15 নিউটনে থেকে গেল। তার মানে এই যে 15 নিউটনটা, এটাই হলো আমার স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান। স্ট্যাটিক ফ্রিকশনকে এফ এস দ্বারা সূচিত করতেছি, এই স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মানটা তখন এফ এস 15 নিউটন, মানে 10 নিউটন ছিল স্ট্যাটিক ফ্রিকশনের মানটা, 10 নিউটন এসে গেছে। যাই হোক, কেন জানি ক্লাসটা জমতেছে না কেন। আচ্ছা, ভাই প্রত্যেক সানডে এর ক্লাস গুলো কি একটা অন্যটার সাথে কানেক্টেড? হ্যাঁ, একটা অন্যটার সাথে কানেক্টেড। আমার আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো পড়ানোর কোনো প্ল্যান ছিল না, আমি ভাবছিলাম যে আগেই তো এগুলো পড়ানো আছে, মানে কানেকশনের কিরকম, মানে কি বলবো, কানেকশনটা কত বেশি বন্ডিং সেটা বুঝতে পারতেছে, মানে কানেকশনটা কত বেশি বেশি গুরুত্বপূর্ণ, আমার পড়ানোর প্ল্যান ছিল না, আমার টাইম একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে স্ট্যাটিক ফ্রিকশনের মানটা, স্ট্যাটিক ফ্রিকশনের মানটা বাড়তেছে কমতেছে, যখন 10 নিউটন ছিল তখন বিপরীত দিকে 10 নিউটন বল প্রয়োগ করা তবুও স্থির ছিল, তার মানে হলো স্ট্যাটিক ফ্রিকশনের মানটা তখন 10 নিউটন। এমন এক সময় আসছে যখন আমি 20 নিউটন বল প্রয়োগ করছি কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের মানটা কোনোভাবে আমি হিসাব করে পাইলাম। হিসাব করে কিভাবে পাইতে পারি, যেরকম মনে করো এদিকে কাজ করতেছে 20 নিউটন বল আর এদিকে কাজ করতেছে হলো 15 নিউটন বল, তো আমি হিসাব করে পাইলাম যে 20 মাইনাস 15, 20 মাইনাস 15, মানে এই 15 মানটা আমি জানি না, মনে করো আপাতত জানি না। আচ্ছা, আমি আজানের পরে শুরু করতেছি, আর আজানের মাঝখানে তোমাদের একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, তোমরা একটু এটা পূরণ করো, এটা একটু কাজে লাগবে, একটু পরে বলতেছি কি কাজে লাগবে, আজানের সময় একটু মিউট থাকবে। على الفلاح
আচ্ছা তোমার আছে তো, আচ্ছা তোমাদের একটা ফর্ম দিয়ে দিচ্ছি গুগল ফর্ম, সেটা তোমরা একটু পূরণ করে ফেলো। এটা কি কারণে দরকার সেটা হলো, আমি চাচ্ছিলাম যে গুগল মিটে বা গুগল মিটে রেকর্ড করা যায় না তোমরা জানো, তা আমি চাচ্ছিলাম যে মাইক্রোসফট টিমে ক্লাসটা নিব। এখন তোমরা হয়তো বা মাইক্রোসফট টিমের সাথে অনেকে পরিচিত না বা অনেক ঝামেলা আছে একটু, তো তোমাদের কিছু করা লাগবে না। মাইক্রোসফট 365 এডুকেশন অ্যাকাউন্ট বা এডুকেশন প্রোগ্রাম বলে একটা কথা আছে, ওইখানে তোমাদের সবাইকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার ফলে তখন তোমরা তোমাদের মানে তোমাদের ইয়ার পক্ষ থেকে একটা করে মেইল আইডি দিয়ে দিব, তোমরা সেটা নিয়ে খুব সহজে অ্যাক্সেস করতে পারবা। মনে করো ক্লাস শেষে মানে আমি মাইক্রোসফট টিমে ক্লাস নিলাম, মানে তোমাদের হয়তো বা মনে হবে যে ভাইয়া জুম গুগল মিট এগুলোতেই ভালো হয় ক্লাসটা, আবার মাইক্রোসফট টিম কেন। ব্যাপার হলো যে আমি তোমরা অনেকেই বলছো যে ক্লাস আধা ঘন্টা পরে অ্যাটেন্ড করবা, মানে তোমাদের অন্য জায়গায় ব্যস্ত থাকে বা ইত্যাদি ইত্যাদি, তো তোমাদেরকে রেকর্ডিং গুলো যদি একটু তাড়াতাড়ি প্রোভাইড করা যায় বা এর জন্য মাইক্রোসফট টিমটা বেশ একেবারে বলা যায় বেস্ট, কারণ আমি ক্লাস নিব রেকর্ড করব সাথে সাথে চলে যাবে, মানে ক্লাস এন্ড করার সাথে সাথে চলে যাবে, আবার এটাকে মেনটেন করাও মানে রেকর্ড গুলোকে মেনটেন করাও একটা ঝামেলা থাকে। মাইক্রোসফট টিমে আমি অটোমেট দিয়ে রাখলে অটোমেটিক্যালি সেটা ইউটিউব বা ইয়াতে আপলোড হয়ে যাবে, খুব সহজে কাজটা হবে। আর তাছাড়া আরো অনেক অনেক ফিচার আছে, সেগুলো সম্পর্কে তোমাদের কিভাবে কি করবা সবকিছু আমি পরে বলবো না একটা ভিডিওতে, আপাতত তোমরা ইয়ার কাজটা করো। আর আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা কি ফিকশন বুঝাইতে চাচ্ছিলাম, আচ্ছা আচ্ছা আমি না এগুলো নিয়ে টাইম ওয়েস্ট না করে আজকের যে টপিকটা সেগুলোতে আমি যাই ধীরে ধীরে। আমি আজকের যে ইয়াটা তোমাদের বেসিক যেগুলো আনক্লিয়ার থাকবে সেটা আমি ধীরে ধীরে বুঝাই দিব, অথবা কালকের ক্লাস যেটা ছিল মানে পরের দিনের ক্লাস, পরের দিনের ক্লাসে আমি এগুলো শেখানোর প্ল্যান করেই আসব। তখন আমার কাছে নোট রেডি থাকবে, সেই নোট থেকে আমি বুঝাই দিলে তোমরা সহজেই বুঝে ফেলবা। আচ্ছা তো আমাদের স্যাম্পল প্রবলেম ওয়ানে মানে ওয়ানে কি বলতেছে সেটা হলো একটা স্লেভ ম্যাস, স্লেভ ম্যাস হলো 7.5 কেজি, আচ্ছা পুল অ্যালন এ সারফেস বাই কর্ড, একটা কর্ড দিয়ে একটা সারফেসের বরাবর মানে সারফেস আছে সারফেসের সারফেসের সাথে হরিজন্টালি অ্যালং এ সারফেস, অ্যালং এ ফিনিশন সারফেস মানে সারফেসের সাথে একবারে হরিজন্টালি টানা হচ্ছে কত পি নিউটন, পি বলে পি এর মানটা হলো 21 নিউটন, 21 নিউটন বলে। এখন বলছে অ্যানালাইজ দ্য মোশন, এখন কোয়ার্টার বিভিন্ন ধরনের মোশনটাকে আমাদের অ্যানালাইজ করতে বলছে, তো চলো দেখা যাক আরো কি বলছে। অ্যানালাইজ দ্য মোশন হরিজন্টাল, আবার প্রথমে হরিজন্টালি টানতেছিল, এ নাম্বারে যখন হরিজন্টালি হবে তখন মানে এ নাম্বারটা সলভ করতে হবে আমাদের হরিজন্টাল ভাবে ধরে নিয়ে, মানে হরিজন্টালি টানা হচ্ছে এইভাবে, আর বি নাম্বারটা আমাদের সলভ করতে হবে হরিজন্টালের সাথে 15 ডিগ্রি কোণ করে টানতেছে তখন। ওকে চলো সেভাবে আমরা শুরু করি। আচ্ছা দেখো এখানে পি নিউট, পি বলে এদিকে টানতেছে, এদিকটা আশেপাশে পাশে থাকে, এখানে পি বলে টানতেছে, কোন ধরনের ফ্রিকশনের কথা বলা নাই, যেহেতু কোন ধরনের ফ্রিকশনের কথা বলা নাই তার মানে আমরা ধরে নিতে পারি যে এখানে কোনো ফ্রিকশন নাই, তাই না, এখানে কোনো ফ্রিকশন নাই। এখন আমরা যদি এক্স অ্যাক্সিস বিবেচনা করি, এই সারফেসের সাথে হরিজন্টালি এক্স অ্যাক্সিস এবং সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এর কথা বিবেচনা করলে দেখো এক্স অ্যাক্সিসে, এক্স এক্সিস এ মনে করো যে বল সেটাকে এফ এক্স দ্বারা আমি সূচিত করতেছি, এফ এক্স এর মানটা কতটুকু হবে, এফ এক্স এর মানটা হবে দেখো শুধু একটাই বল কাজ করতেছে সেটা হলো সামনের দিকে সেটা হলো পি। আচ্ছা এবার ওয়াই এক্সিস এর কথা বিবেচনা করি, দেখো ওয়াই এক্সিস এর নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ বল আর উপরের দিকে কাজ করতেছে নর্মাল ফোর্স বা এম, তাহলে ওয়াই এক্সিস এর যদি এফ ওয়াই দ্বারা বিবেচনা করি, ওয়াই দ্বারা বিবেচনা করলে সেটা আসবে হলো নিচের দিকে ডাব্লিউ, নিচের দিকে ধরে নিলাম নেগেটিভ বা মাইনাস আর উপরের দিকে পজিটিভ, ওকে তো এন মাইনাস ডাব্লিউ। এখন দেখো এই ইয়াটা কিন্তু এই স্লেটটা কিন্তু উপরের দিকে লাফ দিয়ে উপরে উঠতেছে না, আবার নিচে সারফেস ভেঙে নিচেও চলে যাচ্ছে না, মানে ওয়াই এক্সিসে এর কোনো নিজের গতি নাই বা ওয়াই এক্সিসে এর কোনো মোশন নাই, তার
তার মানে y অ্যাক্সিস এর কোনো ত্বরণ নাই, আর ত্বরণ না থাকলে তখন নিশ্চয়ই ফোর্সও নাই, তার মানে এটা জিরো n মাইনাস w। তো এখানে n ইকুয়াল টু w, তার মানে আমরা এই স্লেটটার নর্মাল ফোর্সের মান পেয়ে গেছি, সেটা হলো w। w কে আমরা এভাবেও লিখতে পারি mg, সেটা mg এর সমান, আর এর y অ্যাক্সিস বরাবর যেই x অ্যাক্সিস বরাবর যে বলটা কাজ করতেছে fx, সেটা তো পেয়ে গেলাম, সেটা হলো p ইকুয়াল টু 21 নিউটন fx। এখন দেখো, চলো যদি এমনটা বলতো যে এদিকে একটা ফ্রিকশন কাজ করতেছে, তাহলে ব্যবসাটা কেমন দাঁড়াইতো? ব্যাপারটা এমন দাঁড়াইতো যে সামনের দিকে p বলে কাজ করতেছে আর পিছনের দিকে ফ্রিকশন f বল কাজ করতেছে। যেহেতু পিছন দিকে f বল কাজ করতেছে, সামনের দিকে ধরে নিলাম পজিটিভ, তাহলে পিছনের দিকে নিশ্চয়ই নেগেটিভ, তো মাইনাস f। এই জিনিসটাকে আমি পাশে লিখতেছি, পাশে লিখলে বিষয়টা এমন হবে এফ এক্স ইকুয়াল টু পি মাইনাস এফ। তো পি তো আগেই দেখলাম 21 নিউটন, আর এফ এর মানটা মিউ এন, এন এর মানটা আমরা মাত্রই বের করছি ওয়াই এক্সিসে কত এম জি, তাহলে বসিয়ে দিতেই পারি এন ইকুয়াল টু মিউ এম জি। ওকে, আর এখানে এফ এক্স কে আমি এভাবেও লিখতে পারি এম এ এক্স। এ এক্স দ্বারা আমি কি বোঝাচ্ছি? এ এক্স দ্বারা আমি বোঝাচ্ছি হলো এক্স এক্সিসে এর ত্বরণ যেটা সেটা এম এ এক্স। ওকে, আশা করি এটা বোঝা গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ, আসল খেলাটা বি নাম্বারে। এবার বি নাম্বারে আমাদের কি বলছে, ল্যাপটপের উপরে পানি পড়ে যাচ্ছে, দূরে যে দেখো, বি নাম্বারে বলছে এই স্লেটটাকে এবার এরকম ভাবে, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ তো ঠিকভাবে কথা? মনে হচ্ছে কেউ কথা বলতেছে, আবার হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এইদিকে এবার বলছে এইভাবে 15 ডিগ্রি হরিজন্টালের সাথে 15 ডিগ্রি কোণ করে এবার করতেছে, মানে এখানে ইয়ার কোণের মান 15 ডিগ্রি। আচ্ছা চলো, এবার আমরা বিশ্লেষণ করি। এবার বিশ্লেষণ করলে কেমন দাঁড়াবে? এভাবে 15 ডিগ্রি সুতা বেঁধে টানতেছে, এদিকে পি বল কাজ, কি ব্যাপার? তো এক্স এক্সিস এর কথা বিবেচনা করি। এখন দেখো, আমরা এটা বলতে পারবো না, এক্স এক্সিস এ মনে করে এফ এক্স ধরে নিলাম, এখন আমরা এটা বলতে পারবো না যে এক্স এক্সিস এ পি বল কাজ করতেছে। কেন বলতে পারবো না? দেখো, এই পি বলটা কিন্তু ঠিক এক্স এক্সিস বরাবরে কাজ করতেছে না। এইভাবে এক্সিস ধরে নিলাম, এক্স এক্সিস টা কিন্তু একেবারে পি বরাবর, মানে এই এক্স বরাবর কাজ করতেছে না, পি বলটা কি কাজ করতেছে? আমরা তাহলে এর এই পি বলের একটা অংশ ধরে নিতে পারি, মানে ভেক্টরের কনসেপ্ট থেকে যেটা আসে, সেটা হলো কোন মানে জিনিসটা যদি এটার সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এক্স এক্সিসের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই পি এর এক্স কম্পোনেন্টটা হবে হলো পি কস থিটা। এখানে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এটা হবে পি কস থিটা। এখন যদি এমন হতো এটা ওয়াই এক্সিসের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে কি হতো জানো? তাহলে ওয়াই মানে ওয়াই কম্পোনেন্টের মান হইতো পি কস থিটা, আর এক্স কম্পোনেন্টের মান হইতো তখন পি সাইন থিটা। যদি এমন হইতো যে ওয়াই এক্সিসের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে ওয়াই কম্পোনেন্টের মান হইতো পি কস থিটা, আর এক্স কম্পোনেন্টের মান হইতো পি সাইন থিটা। যেহেতু এখন উৎপন্ন করছে হলো এক্স এক্সিসের সাথে 15 ডিগ্রি কোণ, তাহলে এক্স কম্পোনেন্টের মান হবে পি কস থিটা। এটা ভেক্টর কনসেপ্ট থেকে আসছে, আমি আপাতত মুখস্থ সূত্র পড়াইতেছি তোমাদের। এটা এক্স কম্পোনেন্ট হলো পি কস থিটা, আর যেহেতু ওয়াই কম্পোনেন্টের সাথে করে নাই, তার মানে ওয়াইটা হবে পি সাইন থিটা। মানে কি করলাম আমি জিনিসটা, আমি এই পিটা এরকম ভাবে কাজ করতেছিল, সেটাকে আমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিলাম। এক্স কম্পোনেন্টটা কি পাইছি? এক্স কম্পোনেন্ট হলো পি কস থিটা, আর ওয়াই কম্পোনেন্টটা কি পাইছি? পি সাইন থিটা। আমি কেন এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিলাম? তোমরা মাত্র দেখলা যে আমি যখন আগের বার অ্যানালাইজ করলাম, আমি এক্স অ্যাক্সিসের বেলায় একবার অ্যানালাইজ করলাম, আমরা ওয়াই অ্যাক্সিসের বেলায় একবার অ্যানালাইজ করলাম, এখন তোমরা কেন বলো নাই যে ভাইয়া এই বরাবর কোনো মোশন আছে কিনা সেটাও অ্যানালাইজ করেন? তোমরা বলতেই পারতা এই বরাবর কোনো মোশন আছে, গতি টতি আছে কিনা, কোনো হচ্ছে কিনা, সেটা একটু অ্যানালাইজ করে দেখেন। আসলে সাধারণত এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাই অ্যানালাইজ করা হয়, অন্য আর অ্যাক্সিস ধরে নিলে ক্ষতি নাই, বা সেটা ক্ষতি ক্ষতি বলা যায়, কারণ ঝামেলা, টাইম টাইম যাবে, কলমের কালি যাবে, আরো ইত্যাদি ইত্যাদি।
তো আমি এখানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে নিলাম। এখন এই এক্স কম্পোনেন্টে যখন আমি এক্স এক্সিস এর বিবেচনা করব তখন বসাবো, আর ওয়াই কম্পোনেন্টে ওয়াই এক্সিস যখন বিবেচনা করব তখন মাথায় রাখবো। ওকে, তো এক্স কম্পোনেন্টটা হলো পি কস থিটা, সেটা কোন দিকে কাজ করতেছে? সামনের দিকে। তো পি কস থিটা, আর কোনো ফ্রিকশনের কথা আপাতত বলা নাই, পরে ফ্রিকশনের কথা বললে তখন বিবেচনা করব। আর ওয়াই এক্সিসে কি কাজ করতেছে দেখো, ওয়াই এক্সিসে এই উপরে বরাবর কাজ করতেছে হলো পি সাইন থিটা। ওয়াই এক্সিসে এফ ওয়াই দ্বারা ডিনোট করলাম, ওয়াই এক্সিসে কাজ করতেছে পি সাইন থিটা। আর নিচের দিকে একইভাবে ডাব্লু, মানে ডাব্লু, আর যেটা বলতেছিলাম যে একে এটা নিচের দিকে কি পরিমাণ ডাব্লু পরিমাণ বল দিচ্ছে, এই ব্লকটা নিচের দিকে ডাব্লু পরিমাণ বল দিচ্ছে। একইভাবে বিপরীত দিকে নর্মাল ফোর্স ফিরাই দিবে, সেটা একেবারে উপরে, তো প্লাস এন। তো এই ব্লকটা উপরে নিচে ভেঙে চলে যাচ্ছে না, আবার উপরে উঠতেছে না, তার মানে ওয়াই এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই, সরণ নাই, তার মানে ওয়াই এক্সিস বরাবর কোনো ফোর্সও নাই, তার মানে ওয়াই এক্সিস বরাবর জিরো। পি সাইন থিটা, ডাব্লু কে এমজি হিসাবে লিখলাম, প্লাস এন। এখন আমরা এন বা নর্মাল ফোর্সের মানটা বের করি। নর্মাল ফোর্সের মানটা যদি বের করি, এন আসবে হলো এমজি মাইনাস পি সাইন থিটা। এখন আমাকে বলতো যে আমরা যখন এ নাম্বার কেজে ফ্রিকশন নির্ণয় করছিলাম, এখন আমরা বি নাম্বার কেজে ফ্রিকশন নির্ণয় করতে পারি, কারণ আমাদের কাছে এন এর মান আছে। এখন এ নাম্বার কেজে ফ্রিকশনটা বেশি ছিল না বি নাম্বার কেজে ফ্রিকশনটা বেশি ছিল? দেখো, আগের স্লেট আগের মতোই আছে, আগের সারফেস আগের মতোই আছে, তার মানে এখানে মি এর উপর কোনো প্রভাব নাই, এখন সম্পূর্ণ প্রভাবটা শুধু এন এর উপরে। এখন তুমি আমাকে বলো তো, এ নাম্বারে ফ্রিকশন বেশি ছিল নাকি বি নাম্বারে ফ্রিকশন বেশি ছিল? এ নাম্বারে ফ্রিকশন বেশি ছিল। দেখো, তোমরা কথা বলতে চাইতেছো না মনে হচ্ছে, সমস্যা নাই, মাইক্রোসফট টিমে ইয়া আছে ভোট করার, ইনস্ট্যান্ট ভোটিং ইয়া করে ফেলতে পারবো, তোমরা বুঝছো কি না, যারা কথা বলতে লজ্জা পাও বা এরকম। যাই হোক, এ নাম্বারে আমাদের ফ্রিকশন বেশি ছিল, কেন ছিল? এ নাম্বারে ফ্রিকশন, এ নাম্বারে নর্মাল ফোর্সের মানটা ছিল জাস্ট এমজি, আর এখানে এমজি থেকে পি সাইন থিটা ইয়া আসছে। আচ্ছা, এখন বলতো, কোন একটা বস্তুকে, মনে করো এই বস্তুটাকে আমি যদি রশ্মি লাগাই এই সার্ফেসের উপর দিয়ে টেনে নিতে চাই, তাহলে এইভাবে এইভাবে রশ্মি লাগালে সুবিধা হবে নাকি এইভাবে রশ্মি লাগালে সুবিধা হবে? একেবারে হরিজন্টালি লাগালে সুবিধা হবে নাকি এইভাবে লাগাই টানলে বা একটু বাঁকা করে একটা কোণে টানলে সুবিধা হবে? একটা নির্দিষ্ট কোণ করে টানলে তখন আমাদের সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, আবার দেখো, এ নাম্বারে আমরা ইয়ার মানটা, মানে এক্স এক্সিস বরাবর যে সরণটা বের করছিলাম সেটা ছিল হলো পি কস থিটা, এখন সেটা ছিল হলো শুধু পি। আর বি নাম্বারে যেটা বের করলাম সেটা হলো পি কস থিটা। এখন বলতো, এক্স এক্সিস বরাবর যে ফোর্সটা সেটা এ নাম্বারে বেশি ছিল নাকি বি নাম্বারে বেশি? আচ্ছা, বি নাম্বারে কম, ঠিক আছে, বি নাম্বারে কম। কেন কম? কারণ এ নাম্বারে ছিল হলো পি, আর বি নাম্বারে হলো পি কস থিটা। তোমরা নিশ্চয়ই জানো যে কস থিটার মান শূন্য থেকে একের মধ্যে হয়, তার মানে কি এই কস থিটার মান পি এর সমানে সমানে হইতে পারে বা পি থেকে ছোট হইতে পারে। বোঝা গেছে যে বলছিলাম? এখন বুঝতে পারছো? তার মানে আবার বেশি কোণ করে টানেও কিন্তু লাভ নাই, কারণ কস থিটার মান যদি আমি 60 ডিগ্রি দেই তাহলে কিন্তু একটু বেশি বেশি হয়ে যাবে, তখন আমাদের ওই এক্স এক্সিস বরাবর, মানে আমরা এক্স এক্সিস বরাবরই তো টানতেছিলাম, আমাদের যে কাঙ্ক্ষিত বলটা সেটা এক্স এক্সিস বরাবর পাবো না, বরং একটা মডারেট ওয়েতে রাখা যায়, একটা মডারেট 45 ডিগ্রি বা 30 ডিগ্রি কোণে টানলে আমরা ফ্রিকশনও কম পাবো, একই একই সাথে আমরা সামনের দিকে আমাদের যে কাঙ্ক্ষিত ফোর্সটা সেটাও পাবো। আচ্ছা, আমি এবার নেক্সট প্রবলেমে গেলাম। আচ্ছা, নেক্সট প্রবলেমে আমাদের কি বলছে দেখা যাক। এ ব্লক অফ ম্যাস 18 কেজি
বুঝতেই পারতেছো যে 18 কেজির একটা ব্লক, এখানে 27 ডিগ্রি কোণ করে একটা ইনক্লাইন প্লেন আছে, এখন এখানে রশি দিয়ে বেঁধে রাখা আছে। এই জিনিসটা তোমাদের মাত্রই বুঝাইলাম। এখন আমাদের বলছে টেনশন ফোর্সটা বের করতে, আর বলছে হলো যদি এই রশিটা কেটে দেওয়া হয় তখন কি হবে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল 27 ডিগ্রি। আশা করি তোমাদের প্রবলেম পড়া হয়ে গেছে। আমরা এখানে ব্যাক করি, কি ছিল, এইভাবে ব্লকটাকে এখানে বেঁধে রাখছে। এখন এই টেনশন ফোর্স টি এর মান বের করতে বলছে এ নাম্বারে, আর যদি যখন এটাকে কেটে দেওয়া হবে তখন এর গতি প্রকৃতি কেমন হতে পারে সেটা আমাদেরকে বি নাম্বারে বের করতে বলছে। আচ্ছা, এখনই তোমরা কি আমাকে এক কথায় অ্যান্সার দিয়ে দিতে পারবে? আমি তো মাত্রই তোমাদেরকে বুঝাইলাম। আর টি এর মানটা কত হবে, আর যদি কেটে দেওয়া হয় তখন কি হবে? আচ্ছা, আমি তোমাদেরকে মাত্রই দেখাইছি সামনের দিকে mg সাইন থিটা বল কাজ করতেছিল। এখন যদি বেঁধে রাখা থাকে তাহলে নিশ্চয়ই এইদিকেও সমপরিমাণ বিপরীত দিকে একটা বল কাজ করতেছে, সেটাই তো টেনশন ফোর্স, তাই না? এই যে এটা ধরে বেঁধে রাখছে। এখন আমরা যদি ব্লকের কাছ থেকে অ্যানালাইজ করি তাহলে এইদিকে টেনশন ফোর্স কাজ করতেছে, তাহলে মানে তার মানে এটা এখানে ধরে রাখছে। এখন যদি ব্লকটা স্থির থাকে, মানে এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, তার মানে কি এই দুই দিকে ইয়া সমান আছে, এই দুই দিকে বলের মান সমান, তাই না? যেহেতু বলের মান সমান তাহলে টি এর মানটা mg সাইন থিটা হবে, আর এখানে থিটা হলে এখানকার থিটা। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমরা যদি রশিটা কেটে দিই তাহলে কি হবে বলে ফেলো, বলো। হ্যাঁ, তখন এমনি সাইন থিটা কাজ করবে, তখন ব্লকটা এই নিচের দিকে চলে যাওয়া শুরু করবে। তাহলে আমরা বি নাম্বার প্রবলেমে চলে যাই, বি নাম্বার না, 2 নাম্বার আর কি। আচ্ছা, 2 নাম্বার প্রবলেমে আমাদেরকে বলছে দুইটা ব্লককে, এই যে বুঝতে পারতেছো এখানে দুইটা ব্লককে, এখানে M1 দেখে ছোটখাটো লাগতেছে, মানে একটা ছোট ব্লক আর তার সাথে পুলি দিয়ে ওই পাশে একটা বড় ব্লক বাঁধা। তো ছোট ব্লক বড় ব্লক কোনটার ওজন দেওয়া নাই? আচ্ছা, কোনটার ওজন দেওয়া নাই, আমরা ধরে নিলাম এটা ছোট ব্লক, এটা বড় ব্লক। আচ্ছা, এখন কি বলছে? আশা করি কোশ্চেন তোমরাও করতেছো তো, আর দেখতেও তো পাচ্ছো। হ্যাঁ, তো চলো আমরা নেক্সটটাতে শুরু করি। সমস্যা থাকবে না, এই বারবার মশা, গ্রাফিক্স ট্যাবলেটের ব্যবস্থা হচ্ছে, আবার লকডাউন দিল, কখন কিনতে যাবো কে জানে, যাই হোক তখন এই সমস্যা থাকবে না, তোমার সমস্যা তখন স্ক্রিন শেয়ার করে ওয়ান নোটে ক্লাস নেওয়া যাবে। আর এই যে এরকম সুবিধাটাও তোমরা ওই ইয়াস অ্যাকাউন্টে পাবা, যে আমার আলাদা ভাবে স্ক্রিনশট তুলে দেওয়া লাগবে না, বা তোমরা আলাদা ভাবে স্ক্রিনশট নেওয়া লাগবে না, তোমরা এমনিতেই যা যা পড়াচ্ছি সব লেখা অবস্থায় এমনিতেই পেয়ে যাবা, আমার নিজেরও দেওয়া লাগবে না, অটোমেটিক সব কাজ। আচ্ছা, যেমনটা বলতেছিলাম যে এইখানে একটা ছোট ব্লক, এইখানে একটা বড় ব্লক। আচ্ছা, রশি থাকলেই সেখানে টেনশন ফোর্স কাজ করে, তাই না? টেনশন ফোর্সটা কেমন হয় আমি যদি এইখান থেকে বিবেচনা করি, এই পুলিতে বসে যদি বিবেচনা করি কোথায় হচ্ছে, তাহলে টেনশন ফোর্সটা নিচের দিকে কাজ করতেছে। আবার এই ব্লকের এখান থেকে যদি আমি বিবেচনা করি তাহলে টেনশন ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে। আবার এই এখানকার টেনশন ফোর্সকে আমি T1 নাম দিলাম, আর এখানকার টেনশন ফোর্সকে আমি T2 নাম দিলাম। এই ব্লকের এখান থেকে যদি বিবেচনা করি তাহলে উপরের দিকে টেনশন ফোর্স T2 কাজ করতেছে, তাই না? এখন আমি যেটা বলছিলাম যে এই পুলিটা যদি একটা আদর্শ পুলি হয়, কোনো ধরনের মাস নাই, তারপর এর যে সারফেস, সারফেসের উপরে কোনো ধরনের ফ্রিকশন নাই, আমরা ধরে নিলাম যে এটা একটা আদর্শ পুলি, তার মানে পুরো যে রশিটা, এই পুরো রশিটাতে টেনশন ফোর্সের মান সমান থাকবে, তার মানে T2 T1 কে আমি একবারে T1 শুধু T বলতে পারি, 1 2 দিতে হয়তো বা ভুলে যেতে পারি, তাই এর চেয়ে ভালো হয় আমি T লিখি শুধু, তাই না? তখন আমি এই এই জিনিসটা আমি বলছিলাম যে এটা মডার্ন ফিজিক্সে ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, আপাতত একটা মনে করো ভুজুম ভাজুম কিছু একটা বুঝো, যে মনে করো এভাবে সমস্ত পরমাণুগুলা এরকম কিছু আছে, মনে করো আমি আমার কোন একটা জাদুকরি চোখ দিয়ে আমি দেখতে পাইলাম যে রশিটাতে এইভাবে পরমাণু গুলা সাজানো আছে, যদি মানে কি বলবো, পরমাণু দেখাটা অনেক ধরনের একটু কষ্টসাধ্য। এখন এইভাবে আমি এখান থেকে দুইটা টান দিলাম পরমাণু, ঠিক আছে, আমি এই দুইটা পরমাণু টান দিলাম, দুইটা পরমাণু
টান দিলাম, টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এদের পরমাণু, এর ভিতর ভিতরে নিউক্লিয়াস আছে তাই না? এই পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন একদম একটা, মানে কি বলবো, খুব অল্প জায়গার ভিতরে অনেক বেশি চার্জ থাকে না? হ্যাঁ, খুব অল্প জায়গার ভিতরে অনেক বেশি চার্জ থাকে। আর অন্যদিকে তুলনামূলকভাবে পুরো, মানে নিউক্লিয়াসের তুলনায় পুরো পরমাণুটা যে অনেক বড়, সেটা তো তোমরা জানো তাই না? হ্যাঁ, আচ্ছা, তো নিউক্লিয়াসে, তার মানে এই কেন্দ্রে চার্জ ঘনত্ব অনেক বেশি, আর পুরো পরমাণুতে চার্জ ঘনত্ব একটু কম, তাই না? এই আমার কম্পিউটারের চার্জ মনে হচ্ছে কমে গেছে। আচ্ছা, 24% আছে, চলবে মনে হয়। চার্জ ঘনত্ব অনেক বেশি, চার্জ ঘনত্ব অনেক কম। তো এই চার্জ ঘনত্ব যেহেতু অনেক বেশি, তাই এই ওভারঅল একটা পজিটিভ পজিটিভ ভাব আছে, মানে পজিটিভ হলে যে একটা বিকর্ষণ করার ক্ষমতা, সেরকম একটা ক্ষমতা আছে এই ছোট 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 পারমাণবিক লেভেলে। যদি আমরা যদি ওভারঅল বিবেচনা করি, তাহলে কিন্তু প্রত্যেকটা পরমাণু একেবারে নিউট্রাল, তাই না? যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন আছে, ততগুলো নিউট্রন। আমরা যদি পারমাণবিক লেভেলের কথা বিবেচনা করি, তার মানে তখন আমরা বুঝতে পারবো যে এখানে চার্জ ঘনত্ব অনেক বেশি। এটা নিয়ে অনেক সুন্দর একটা কোশ্চেন আছে, যখন আমরা ইলেকট্রিসিটি পড়াবো, যে মানে রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াসের ধারণা নিয়ে আসলো, থমসনের যে কিশমিশ পুডিং মডেল বলে, সেই কিশমিশ পুডিং মডেল কি সমস্যা ছিল সেটা দেখতে পারবো। মানে আমরা বলে যে গবেষণা করে বের করব যে হ্যাঁ, পরমাণুতে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন গুলা সজ্জিত থাকে, গবেষণা করে এরকম বের করবো এরকম একটা প্রবলেমে। যাই হোক, যেমনটা বলতেছিলাম যে পারমাণবিক লেভেলে আমরা দেখতে পারবো যে এদের ভিতরে পজিটিভ পজিটিভ থাকার কারণে নিজেদের ভিতরে একটা বিকর্ষণ আছে। দেখো, এও এদিকে বিকর্ষণ করতেছে, আবার এও এদিকে ঠেলতেছে, তাই না? এই মাঝখানে পরমাণুর কথা চিন্তা করো, অনেক বেশি ছোট হয়ে গেছে পরমাণু গুলা। এও এদিকে একে ধাক্কা দিচ্ছে, আবার এও এখানে একে ধাক্কা দিচ্ছে। যখন আমি এই পরমাণু গুলোকে দূরে সরাই আনছি, তখন দেখো এর ধাক্কাটা একটু বেশি বেশি করে লাগবে, তাই না? তখন কি এদিকে চলে যাইতে চাইবে, আবার একইভাবে এগুলোও এদিকে চলে আসতে চাইবে, আবার একইভাবে এগুলোও চলে আসতে চাইবে। মানে ওভারঅল সবগুলো পরমাণুতেই মানে এক ধরনের টান বল কাজ করবে, এক ধরনের টান কাজ করবে, তাই না? হ্যাঁ, একইভাবে যদি আমি ওইদিকে দুটো পরমাণু টানে সরাই দেই, কি হবে? হ্যাঁ, এদিকে এদিকে আসতে থাকবে। তার মানে দিন শেষে ভিতরে একটা, মানে নিজেদের ভিতরে ফাঁকা স্থানটা একটু বেশি বৃদ্ধি পাবে, তাই না? হ্যাঁ, তার মানে তখন কি মনে হবে আসলে, যে এই দিকে টান দেওয়ার কারণে এইদিকে একটু সরে গেছিল, সরে যাওয়ার কারণে পুরোটা রিসেম্বল হয়ে নিজেদের ভিতরে একটা সমান দূরত্ব বজায় রাখছে। তার মানে নিজেদের ভিতরে মনে করো প্রথমে এরকম কাছে কাছে ছিল, এখন সবগুলো পরমাণু এরকম কাছে কাছে আছে। এই যে ধরো আমি তিনটা পরমাণুকে আঁকাইলাম, এরা মাঝখানে সমান দূরত্বে ছিল, এখন তারপরে মানে এই টানটা দেওয়ার পরেও, মানে এই দুই সাইডে দুটা ব্লক ঝুলানোর পরেও একেবারে সমান দূরত্বে আছে। তার মানে কি বোঝা যাইতেছে না, যে যে কোনো একটা বল কাজ করতেছে, এটা পুরো রশির উপরে সমানভাবে কাজ করতেছে? কারণ দেখো সবগুলো পরমাণু ভিতরের যে অবস্থানটা, মানে ভিতরের যে দূরত্বটা, সেগুলো সবগুলোর ভিতরে পরিবর্তন হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তখন মডার্ন ফিজিক্স পড়বো আমরা আরো অনেক সুন্দর ভাবে পড়বো, আর যখন ইলাস্টিসিটি পড়বো তখন আর একটু ভালোভাবে আইডিয়া আসবে। তো হ্যাঁ, যেটা বলতে চাইতেছিলাম একটু ভালো করে মুছে ফেলি, খাতায় লেখাইলে তোমরা দেখতে পারবা না, কম আর ক্যামেরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই পড়ে এত লিখতেছি। আচ্ছা, যাই হোক, এখানে একটা ছোট ব্লক ছিল, এখানে একটা বড় ব্লক আছে, ঠিক আছে? এখন এই বড় ব্লকটা চাইবে নিচের দিকে যাইতে, আর উপরে এখানে একটা টেনশন ফোর্স টি দিয়ে ধরে রাখছে। মাত্রই বুঝাইলাম যে টেনশন ফোর্স টি এর মানটা পুরো রশিতে সমান হবে। এখন এই নিচের দিকে ডাব্লিউ, আর এখানে ডাব্লিউ। এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো যে এখানে ডাব্লিউটা, মানে এখানে ব্লকটা নিচের দিকে যাইতে চাইবে, তাই না? নিচের দিকে যাইতে চাইবে। আচ্ছা, এটা যদি নিচের দিকে যাইতে চায়, তাহলে এটার কি উপরের দিকে উঠতে হবে না? এটা উপরের দিকে উঠতে হবে। তার মানে তোমরা সহজেই বুঝতে পারতেছো, এখানে ডাব্লু ওয়ান দিলাম আর এখানে ডাব্লু টু দিলাম, সহজেই বোঝা যাচ্ছে যে এই ডাব্লু ওয়ান এর মানটা ছোট, মানে ব্লক ছোট, ওজন ছোট, আর ডাব্লু টু এর মানটা বড়, তাই না?
এখন আমরা যদি এম ওয়ান মানে এই ডাব্লিউ ওয়ান এর ব্লকের কথা বিবেচনা করি, আমি এক্স আর ওয়াই এক্সিস এর কথা আনতেছি না, কারণ দেখো আমি যদি এক্স এক্সিস এর কথা বিবেচনা করি, এক্স এক্সিস এদের কোনো মানে কাজই নাই, খালি ওয়াই এক্সিস নিয়েই কাজ, মানে উপরে উঠতেছে নিচে নামতেছে, ওয়াই এক্সিস এই কাজ। তো কি দরকার শুধু এক্স আর ওয়াই কে আনার? মনে করো শুধু একটা মোশনই দেখাইলাম। যাই হোক, আমি এম ওয়ান অবজেক্টের কথা বিবেচনা করতেছি, এম ওয়ান অবজেক্ট কে এফ ওয়ান দ্বারা মানে এম ওয়ান অবজেক্টে যে বলটা কাজ করতেছি সেটা এফ ওয়ান দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, নিচের দিকে আমি ধরে নিলাম, এখন নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ, জাস্ট এমনি ধরে নিলাম। কোঅর্ডিনেট সিস্টেম কি এরকম উল্টা পাল্টা করা যায়, মানে আমরা তো সাধারণত উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ দেখে মানে অভ্যস্ত, তবে আসলে এটা এরকম না, ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। নিচের দিকে পজিটিভ দেওয়া যায়, উপরের দিকে নেগেটিভ দেওয়া যায়, মানে এটা আমাদের হিসাবের সুবিধার্থে এখন আমরা আনছি। আর ভবিষ্যতে হিসাবের সুবিধার্থে আরো আজব আজব ধরনের আনবো, যেরকম সবসময় আমরা কোঅর্ডিনেট সিস্টেম কে এক্স ওয়াই কে এভাবে দেখে অভ্যস্ত, কিন্তু মাত্রই আমি যখন এইরকম একটা পড়াইলাম তখন কিন্তু আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে এরকম বাঁকা করে আঁকছিলাম, মানে এই যে আমাদের ত্রিভুজ ছিল এই ত্রিভুজের সাথে করে এক্স এক্সিস আঁকছিলাম, আবার এখানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এরকম করছিলাম, এখানেও হিসাবের সাথে আমরা সে একই কাজ করতেছি। তো নিচের দিকে ডাব্লিউ ওয়ান মাইনাস টি। আচ্ছা, এবার আমরা এম টু এর, আচ্ছা এখানে আমি খালি এম ওয়ান এ এসকে যদি আমি এম ওয়ান এ দ্বারা লিখি, কারো কি কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা হ্যাঁ, এবার যদি আমি এম টু এর কথা বিবেচনা করি, এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এফ টু মানে এম টু এর কথা বিবেচনা করি, তাহলে এই দেখো এখানে টি এর মানটা কিন্তু ছোট আর এখানে টি এর মানটা বড়। কেন বড়? দেখো এটা নিচের দিকে একটা মোশন পাচ্ছে, নিচের দিকে একটা গতি পাচ্ছে, তাই না? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা এই এখানে তো আমি ভুল করছি। আচ্ছা তুমি তো কেউ ভুল ধরাই দিলা না, এখানে কি এটা উপরের দিকে যাবে না নিচের দিকে? হ্যাঁ, মুছতে চাই আমার, এখন সবই মুছতে হবে নাকি? আচ্ছা, আপাতত মনে করো এক ধরনের কাজ হয়েছে কোনো মতন। এটা কি উপরের দিকে যাবে না নিচে যাবে? উপরের দিকে, তার মানে টি এর মানটা বড়, ডাব্লিউ এর মানটা ছোট। আচ্ছা সরি, ঠিকই ছিল, ডাব্লিউ মাইনাস টি, দুঃখিত, ঠিকই ছিল, আবার কাটতে যায় ডাব্লিউ ওয়ান মাইনাস টি। আর এফ টু এর ক্ষেত্রে নিচের দিকে বড়, উপরের দিকে ছোট, তো ডাব্লিউ টু প্লাস টি এমন দিলাম। ছোট বড় বোঝার দরকার নাই, তাহলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম এলেই হবে। আচ্ছা, এক আর দুই নাম্বার ইকুয়েশন, আমি একটু সমস্যা করে ফেলছি আসলে, পজিটিভ নেগেটিভ উল্টায়। আচ্ছা, আমরা সমস্যা থেকেই পরে সমাধান করব। যাই হোক, এখন আমি এক আর দুই নাম্বার ইকুয়েশন কে যোগ করতেছি। এখানে এফ টু কে আমরা এভাবে এম টু এ এভাবে ডিনোট করলাম, সেটা হলো মাইনাস ডাব্লিউ টু প্লাস টি। ওকে, এক আর দুই নাম্বার ইকুয়েশন কে আমরা যদি যোগ করি, এই সাইডে থাকবে এম ওয়ান এ প্লাস এম টু এ, আর এদিকে কি হবে, এদিকে যে পজিটিভ টি আর নেগেটিভ টি কাটাকাটি হয়ে যাবে, এইটুকু তো বুঝতেছো, আমার এখানে জায়গা নাই, তাহলে যদি আমি এখানেই কাটাকাটি করে দেই। আচ্ছা আমি তো লিখেই ফেলি, ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু, আর এখানে মাইনাস টি ছিল, এখানে প্লাস টি। কারো বুঝতে অসুবিধা আছে? বুঝতে তো পারতেছো, এক কিসের ভিত্তিতে হলো যে স্যার, ঠিক আছে, ভুল করে ওখানে মাইনাস দিয়ে ফেলছিলাম। আচ্ছা এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে আমরা এক আর দুই নাম্বার ইকুয়েশনটাকে যোগ করতেছি না বিয়োগ করতেছি, কোনটা দিলে ভালো থাকে? আমরা এক থেকে দুই নাম্বার ইকুয়েশনটাকে, না আমরা দুই থেকে এক নাম্বার ইকুয়েশনকে বিয়োগ করতেছি, ঠিক আছে, আবার মুছি, এখানে এলোমেলো হয়ে গেল কেন হুট করে, এই কোঅর্ডিনেট সিস্টেম বুঝে থেকে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা দুই নাম্বার থেকে আমরা, আচ্ছা আসো তো তোমরা, মাঝে মধ্যে একটু হা হু করো, অথচ 11 জন হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
ব্যাপার না। 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করতেছি, সেটা হলো এম টু এ মাইনাস এম ওয়ান এ, ডাব্লু ওয়ান মাইনাস টি, আচ্ছা ডাব্লু ওয়ান মাইনাস টি না, আগে 2 নম্বর ইকুয়েশনটা আসবে, ডাব্লু টু মাইনাস টি, আর এখানে হবে ডাব্লু ওয়ান প্লাস টি। বুঝা গেছে? কি ব্যাপার, আমি ভুল কই করতেছি, বারবার এরকম ডিস্টার্ব আসতেছে। আমার মুখস্থ মানে একরকম, আসতেছে অন্যরকম। দাঁড়াও আমি প্রথম থেকে করি। আচ্ছা আমি কোঅর্ডিনেট সিস্টেম আর ধরলাম না, আমি জাস্ট এভাবে ধরে রাখলাম যে এই নিচের দিকে ডাব্লিউ টু বল কাজ করতেছে, উপরের দিকে টি কাজ করতেছে, এখানে কাজ করতেছে নিচের দিকে ডাব্লিউ ওয়ান আর এখানে কাজ করতেছে টি। আচ্ছা এখন নিচের দিকে, এখানে নিচের দিকে বল কম, সেটা তো বুঝতে পারছো, যদি এম ওয়ানের কথা আমরা বিবেচনা করি, নিচের দিকে ওজনের মান কম, উপরের দিকে মানে টেনশনের মান বেশি, এর জন্য এটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এম ওয়ানের কথা বিবেচনা করলে এফ ওয়ান ইকুয়াল টু টি মাইনাস ডাব্লু ওয়ান, আবার যদি এম টু এর কথা আমরা বিবেচনা করি, এম টু এর বেশি কোনটা, ডাব্লু টু এর মানটা বেশি, এই টি এর মানটা কম, ডাব্লু টু এর মানটা বেশি বিধায় এই ব্লকটা নিচের দিকে পড়ে যাবে, নিচের দিকে পড়লে এফ টু এর মানটা কি হবে, ডাব্লু টু মাইনাস টি। বুঝা গেছে? আমি শুধু এখন বেশি কম দিয়ে ডিনোট বোঝানোর চেষ্টা করতেছি। আমি কোঅর্ডিনেট সিস্টেমটা আপাতত আঁকাইলাম না, অন্য একটা প্রবলেমের ক্ষেত্রে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা হিসাবের সুবিধার্থে কাজে লাগবে, আপাতত এখানে হিসাবে আরো গরমিল করতেছে, যদি ওইখান থেকেও প্রমাণ করা যায় তো। বোঝা গেছে জিনিসটুকু? আচ্ছা তো আমি 1 আর 2 নম্বরকে যোগ করতে চাইতেছি। আচ্ছা এফ ওয়ান কে আমি এভাবে লিখলাম এম ওয়ান এ, আর এফ টু কে আমি এভাবে লিখলাম এম টু এ, টি মাইনাস ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু মাইনাস টি। আগে যেভাবে করছিলাম সেভাবে ঝামেলা হইতো, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হইতো, তাই আর ওরকম গেলাম না। এখানে টি আর টি কাটা, ডাব্লু ওয়ান কে, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু, ডাব্লু ওয়ান, আর এখানে এম ও এক্সেলারেশন, এটাকে আমি কমন নিলাম, কমন নিয়ে এই পাশে রেখে দিব, আর ডাব্লিউ টু কে আমরা লিখতে পারি এম টু জি এম ওয়ান জি, লিখতে পারি তো, আর এম ওয়ান প্লাস এম টু কে এই পাশে নিয়ে আসলাম, এম ওয়ান প্লাস এম টু কে এই পাশে নিয়ে আসার ফলে এখন আমরা এখান থেকে জি কে কমন নিয়ে ফেলি, এম টু মাইনাস এম ওয়ান, এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ওকে বোঝা গেছে যে এই ব্লক গুলোর ত্বরণের মান কেমন হবে, এ এক্সেলারেশন। আচ্ছা আচ্ছা বোঝা গেছে আশা করি। এখন এই এক্সেলারেশন এর মানটা আমি যদি এই এখানে বসায় দেই যে কোনো একটা ইকুয়েশনে, যেরকম এইখানে আমাদের 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল সেটাকে আমরা এভাবেও লিখতে পারতাম এম টু এ ইকুয়াল টু ডাব্লু টু মাইনাস টি, এখানেও আমরা লিখতে পারতাম। এখন এ এর জায়গায় আমি এটাকে বসায় দিলে আমরা সহজেই টি এর মানটা পেয়ে যেতাম। তো চলো টি এর মানটা আমরা বের করি, টেনশন ফোর্স, টেনশন ফোর্সের মানটা আমাদের অনেক বেশি দরকারি। কেন দরকারি? রশি ছিঁড়ে যেতে পারে টেনশন খুব বেশি হলে, মানে রশি বেশি টান টান হলে রশি ছিঁড়ে যেতে পারে, তো ইয়ার ব্যাপারে একটু বিবেচনা করা উচিত। তো টেনশন ফোর্সের মানটাও বের করে ফেলি। তো এ এর মানটা কেমন আসছে আমাদের, এ এর মানটা আসছে হলো এম টু মাইনাস এম ওয়ান, এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ওকে তো আমি এটা এখানে বসায় দিব, বসায় দিই এম টু জি, এখানে ছিল ডাব্লু টু মাইনাস টি, ডাব্লু টু কে আমি এভাবেও লিখে ফেলি এম টু জি মাইনাস টি। ওকে এই টিটাকে এই পাশে আনি আর ওটাকে এই পাশে পাঠাই, টি ইকুয়াল টু এম টু জি, এখানেও কি হবে এম টু জি হবে আবার, আচ্ছা এম টু জি কে আমি এবার কমন নিতে পারি তো, আচ্ছা যদি পরে কমন নেই।
প্রায় পড়ে গেল একেবারে। তুমি কি সবগুলো লেখা বুঝতেছো? এম টু মাইনাস এম ওয়ান, এম ওয়ান প্লাস এম টু, এটাই লিখছি। আচ্ছা, এবার এম টু জি এই জিনিসটাকে আমি উভয় পক্ষ থেকে কমন নিয়ে ফেলতে পারি। উভয় পক্ষ থেকে যদি এম টু জি কে আমি কমন নিয়ে ফেলি, তাহলে এমন হবে ওয়ান মাইনাস এম টু মাইনাস এম ওয়ান আর এম ওয়ান প্লাস এম টু। ওকে, আমি এম টু জি কে আগে থেকে কমন অবস্থায় রেখে দিছি। এখন আমার এখানে ওয়ান মাইনাস অবস্থায় আছে, এখন ওয়ান হলে এইটা আসবে, বুঝতেই পারতেছো তোমরা জানো। এম টু এখানে যদি আমি কাটাকাটি করি, দেখো এম টু আর এখানে মাইনাস এম টু এই দুটো কেটে যায়, তাহলে থাকে হলো টু এম ওয়ান, টু এম ওয়ান থাকে এম টু যে আগে থেকে কমন অবস্থায় ছিল, আর নিচে যে এম ওয়ান প্লাস এম টু রয়ে গেছে সেই পেছন থেকে। তার মানে টেনশন ফোর্সের মানটা কি আসতেছে, টু এম, এখানে ওয়ান লেখি, টু এম ওয়ান এম টু জি ব্যাটারি কতক্ষণ চলবে, 14% আছে। আচ্ছা যাই হোক, টেনশন ফোর্সের মানটা বের করছি, আশা করি বোঝা গেছে। এই টু এই এম টু জি এর সাথে গুণ অবস্থায় দিছি, টু এম ওয়ান ইন্টু এম টু জি প্লাস এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। হ্যাঁ, আশা করি তোমাদের এই লাইনটা, থার্ড লাইন কোনটা, এটা, হ্যাঁ এটা, এটা হলো এখানে এম টু জিটাকে আমি কমন নিচ্ছি। এখানে দেখো কি ছিল, এই পাশে ছিল হলো এম টু মাইনাস এম ওয়ান আর এম ওয়ান প্লাস এম টু। আমি কি ভুল করলাম আবার, না এখানে মাইনাস আছে, দেখছি তো আবার। আচ্ছা, এখানে মাইনাস হবে, এইটাকে আমি ওই পাশে নিয়ে গেছি আর টিটাকে এই পাশে নিয়ে আসছি, এবারে টিটা এই পাশে নিয়ে আসছি, এখানে মাইনাস হবে, এখানে আবার ভুল করে ঠিক কি করে ফেলছি, এই এম টু জিটাকে কমন নিছি, এই এম টু জি আছে সেটাকে কমন নিছি। কমন নিলে এখানে এম টু জি বাদে আর কিছুই ছিল না, তো মনে মনে ধরে নিলাম এর সাথে এক এক গুণ অবস্থায় ছিল, সেই একটাই চলে আসবে, আর এই যে আগে যে মাইনাস ছিল সামনে সেই মাইনাস, তারপর এই যে ব্র্যাকেটের ভিতরে এই কোণায় চিপায় যা ছিল সেটাই এখানে আসছে। এই ওয়ানটা, এই ভাগটা কিভাবে, এটা বিয়োগ কিভাবে করতে হয় ভগ্নাংশে সেটা তোমরা জানো, যে ওয়ান মানে লসাগু করলে এম ওয়ান প্লাস এম টু আসবে, আর এম ওয়ান প্লাস এম টু ইন্টু ওয়ান, এম ওয়ান প্লাস এম টু মাইনাস এম টু, এখানে হবে প্লাস এম ওয়ান, বোঝা গেছে কি? বোঝা গেছে, আচ্ছা ঠিক আছে, আমি পরে প্রবলেমে যাই দ্রুততার সাথে। পরের প্রবলেমটা আমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা আছে এইরকম ভাবে, আগে ছিল জিনিসটা এইরকম ভাবে, এখন জিনিসটা আছে এই যে এখানে একটা সারফেস, সারফেসের উপরে এখানে উপরে রাখা আছে। এই প্রবলেম গুলোকে একটু সুন্দর ভাবে উপস্থাপন করা যায়, পরে বলবো না এগুলা, আর আজকে না বলি এত। আচ্ছা যাই হোক, এখন এইখানে ব্লক রাখা আছে, এখানে এম টু রাখা আছে, এখন আমাদেরকে বলছে এক্সেলারেশনটা বের করতে আর টেনশনটা বের করতে, তো চলো খুব দ্রুত আমরা এক্সেলারেশন আর টেনশনটা বের করে ফেলি। আসতে দাও, হুম, আচ্ছা এখানে একটা ব্লক আছে, এখানে একটা পুলি আছে, তারপরে এইখানে, আচ্ছা এই যে গোল জিনিসগুলা এগুলাকে পুলি বলে, ঠিক আছে বড় করে দেখাবো নাকি, এগুলাকে পুলি বলে, দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেড়ে চেড়ে দেখতে পারো। আচ্ছা এই পুলি, এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো, এটাকে ধরলাম এম ওয়ান আর এটাকে ধরলাম এম টু, সহজেই বুঝতে পারতেছো যে এই এটা যাবে হলো ওই দিকে আর এটা নিচের দিকে পড়তে থাকবে,
মানে এই নিচের দিকে ডাব্লু বল কাজ করবে, যেহেতু রশি দিয়ে আটকানো আছে তাই উপরের দিকে টেনশন ফোর্স টি কাজ করবে, আর এই দিকে একটা বল কাজ করবে। এখানে এখানে বলছে ফ্রিকশনলেস সারফেস, দেখো এই যে এখানে বলছে ফ্রিকশনলেস হরিজন্টাল সারফেস, তার মানে এই যে সারফেস, এই সারফেসে কোনো ফ্রিকশন নেই, তার মানে এদিকে কোনো ফ্রিকশন নেই, এদিকে একদম চলতে থাকবে। এটাকে কি দ্বারা ডিনোট করব? আচ্ছা এদিকে কি জন্য চলতে থাকবে? কারণ একটা টান বলের কারণে চলতে থাকবে। যদি আমরা এই ব্লককে বিবেচনা করি, এখানে রশি টাঙানো, রশি লাগানো আছে, তার মানে এখানে একটা টেনশন ফোর্স টি আছে, তাই না? ওকে, তো আমরা এম ওয়ান এর কথা বিবেচনা করি। বুঝতে পারছো তো টি এখানে? হ্যালো, আস্তে আস্তে জমতেছে না। প্রথমে আউট টপিক নিয়ে কথা বলতে অনেক টাইম নষ্ট হয়েছে, তারপরে আর ব্যাকআপ হয়নি। আচ্ছা যাই হোক, শুরু করলাম। আমি অনেক ভালো ভালো প্রবলেম দেখানোর ইচ্ছা ছিল, এগুলো তো ছোটখাটো মামুলি। আচ্ছা যাই হোক, যেমনটা বলতেছিলাম, আমরা যদি এম ওয়ানের কথা বিবেচনা করি, এম ওয়ানে কিন্তু এক্স এক্সিস বরাবরই এদিকে শুধু টেনশন ফোর্স কাজ করবে, তাহলে এফ ওয়ানের কথা বিবেচনা করলে এদিকে জাস্ট টেনশন ফোর্স টি। আচ্ছা এবার এম টু এর কথা বিবেচনা করি। এম টু এখানে কোনো ফ্রিকশনের কথা বলে নাই, তার মানে এদিকে কোনো আর ফ্রিকশন নাই। আচ্ছা এই ব্যাটারি রানিং লো, রানিং, এটা খুব বেশি টাইমার ক্লাস নিব না, এটি কতক্ষণ বেশি চলবে। চলো কথা 20 মিনিট চলার কথা, যাই হোক। আর এই এম টু এর কথা যদি বিবেচনা করি, এফ টু হবে নিচের দিকে কাজ করবে ডাব্লু, এখানে আর আমি ডাব্লু টু দ্বারা ডেনোট করতেছি না, কারণ কারণ এখানে আমার এম টু এর আসলে কোনো দরকার নাই। কি ব্যাপার, কাজ করাতে বন্ধ করে দিল? ওকে, ডাব্লিউ টু এর কথা বিবেচনা করার দরকার নাই, কারণ একটাই একটাই ওজন, মানে এম ওয়ান এর ওজন কিন্তু আমাদের কোনো কাজে আসতেছে না। কাজে আসতে কি হবে, যদি বলতে এদিকে ফ্রিকশন আছে তখন আমরা নর্মাল ফোর্স বের করতাম, নর্মাল ফোর্স বের করে তখন ফ্রিকশন বের করতাম, তো ধরো আমরা ডাব্লিউ টু দিয়ে রাখলাম। এম টু এর ওজনটা হলো ডাব্লিউ টু, ডাব্লিউ টু আর উপরে দিয়ে কাজ করতেছে টি এর মান, আর ডাব্লিউ টু এর মানটা বড় নিচে যাবে, তাহলে ডাব্লিউ টু মাইনাস টি, মানে এখানে আমরা একটা পজিটিভ মান চাইতেছি, এর জন্য আমরা ডাব্লিউ টু মাইনাস টি দিচ্ছি। ওকে, তো নেক্সট ইয়েতে যাই, এখানে আমরা এম টু এ এরকম বলতে পারি, এখানে এম ওয়ান এ লেখা হয় নাই। আচ্ছা এম ওয়ান এ ইকুয়ালস টি, এটা 1 নম্বর সমীকরণ। তারপরে 2 নম্বর সমীকরণ আসতেছে, ডাব্লিউ টু এর পরিবর্তে এম টু জি লিখে দেই, আর টেনশন ফোর্স টি তো ছিল, এ হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো 1 থেকে 1 আর 2 যোগ করে ফেলি, 1 যোগ 2, এম ওয়ান এ প্লাস এম টু এ টি এম টু জি, আর এখানে ছিল মাইনাস টি। তো বুঝতেছো এই টি আর এই টি কাটা আছে, এখানে মাইনাস কিভাবে আসলো, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল মানে সামনে কিছু ছিল না, মানে প্লাস। তোমরা দেখতে পাচ্ছো? আমি নিজে দেখতে পাচ্ছি না আমার স্ক্রিন, এই কারণ চার্জের কারণে সব মানে স্ক্রিন অনেক ইয়া হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এম টু জি আর এখান থেকে এ কমন নিলাম, এম ওয়ান প্লাস এম টু, এখানে উপরে এম টু থাকলো। আচ্ছা তো আমরা এক্সেলারেশনটা বের করে ফেলছি, সেটা হলো এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা এখন আমাকে বলো তো, যখন এটা এমন ছিল তখন বেশি এক্সেলারেশন ছিল, নাকি এমন যখন আছে তখন বেশি এক্সেলারেশন, বলো তো। হ্যালো হ্যালো, আগের এক্সেলারেশনটা কেমন ছিল সেটা তোমাদের যদি দেখাই দিতে চাই, সেটা ছিল হলো এম টু মাইনাস এম ওয়ান, এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি, আর এটা হলো এম টু এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা হয়তো বা তোমাদের মাথায় আসতেছে না, আমি বলে দিই যে এইখানে মানে আমাদের এই যে বর্তমানে যেটা করতেছি সেখানে আমাদের এক্সেলারেশনটা বেশি। এক্সেলারেশনটা কেন বেশি, কারণ দেখো এটা আসলে একটা অনুপাত, এই অনুপাতে এখানে এম টু এর সাথে কিছু মাইনাস অবস্থায় নাই, মানে লবটা একটু বড় আর হরটা তো আগের মতোই আছে, আর হরের সাথে কিছু একটা মানে সবকিছুর সাথেই একটা গুণ অবস্থায় আছে জি, মানে এই পুরো পার্টটা একই রকম আছে, জাস্ট লবের চেঞ্জ হচ্ছে। এখানে লবে আসে কিছু একটা জিনিস মাইনাস হচ্ছে, প্রথমটাতে লবে এসে কিছু একটা জিনিস মাইনাস হচ্ছে, আর এখানে লবে কিছুই মাইনাস হচ্ছে না, মানে এম টু এম টুই থাকতেছে। আশা করি বুঝতে পারতেছো।
এখন আমরা টেনশন ফোর্স টি এর মানটা বের করব, আমাদের এটা কোনো দরকার নাই। এখন আমাদের টেনশন ফোর্স টি এর মান বের করার পালা। এখানে আমি যে এ এর মানটা বের করছিলাম সেটা আমি একইভাবে আবার এখানে বসায় দিব, এখান থেকে আমি টি এর মানটা বের করে আনবো। চলবে না রে ভাই? আচ্ছা 7%, ওকে এর মানটা বের করে আনবো। কি করতে চাচ্ছি, এই যে আমি এখান থেকে করা শুরু করলাম, এম টু এর মানটা ছিল এমন, এম টু জি, মাইনাস টি। যাই হোক, আমি আর বেশি আর ক্যালকুলেশন তোমাদের থেকে দেখাইলাম না। এখান থেকে টেনশন ফোর্সের যে মানটা হবে, মানে এই ইকুয়েশন সলভ করলে টেনশন ফোর্স টি এর যে মানটা হবে সেটা হবে এম ওয়ান এম টু জি, এবার এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা এবার বলতো, আগেরটাতে টেনশন ফোর্স বেশি ছিল নাকি এইটাতে টেনশন ফোর্স বেশি? হ্যালো, আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু এইটাতে তুমি কথা আমি শুনতে পাচ্ছি না কেন, যাই হোক আমি ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করবো না। আগেরটাতে আমাদের টেনশন ফোর্স এর মান ছিল টি ইকুয়াল টু 2m1m2, আর এখানে হলো শুধু m1m2। তার মানে আগেরটাতে আমাদের এক্সেলারেশন কম হলেও আগেরটাতে আমাদের টেনশন ছিল বেশি, আর এটাতে এক্সেলারেশন কম, মানে এক্সেলারেশন বেশি কিন্তু টেনশন কম। আচ্ছা তো আজকের মতো আমি এখানেই শেষ করতেছি, আজকে ক্লাসটা আসলে তুলনামূলক তেমন হয় নাই যেরকম প্ল্যান ছিল। দেখো পরবর্তী ক্লাসে আরো একটা ভালো ক্লাসে আশা করি দেখা হবে। সবাই ভাই ভালো থাকো। আচ্ছা তোমাদের হয়তো স্কুলে পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, দাঁড়াও আমি আগে এটাকে অফ করি, তারপরে আমি কিছুক্ষণ কথা বলে যাই।